أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق <applause> من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মাজিদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বের সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য আপনারা যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো থাকুন এটি আমাদের প্রত্যাশা আপনাদের সবার জন্য আমাদের আন্তরিক দোয়া শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সুদর্শকবৃন্দ গতকালের মতো এবং বরাবরের মতো আপনাদের এই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ সরাসরি অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তো এবারও আজও আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিবেন একটু আগেই আমরা আমাদের প্রাণপ্রিয় হুজুরের খদবা শুনলাম হুজুর একজন আহমদি যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন রাশিয়ান আহমদি ভাই তার উল্লেখ করলেন কিছু উপদেশ দিলেন এবং খদ্বার শেষ দিকে হুজুর কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তো আল্লাহ তালা এই উপদেশগুলো আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন সবাইকে দর্শকবৃন্দ আজকেও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য মহতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবকে এবং মহতরাম মৌলানা ফিরোজ আলম সাহেবকে আজকের এই অনুষ্ঠান দু ব্যাপী অনুষ্ঠান আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের চাহিদা এবং আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব আমি আবারও জানিয়ে দিচ্ছি টেলিভিশন পর্দায় আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দেওয়ার জন্য নাম্বারগুলো দেখানো হচ্ছে আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন আপনারা ফ্যাক্সেও প্রশ্ন পাঠাতে পারেন এছাড়া আমাদের ইমেইল অ্যাড্রেস তো আপনারা জানেনি তো এই তিনটি মাধ্যমেই আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন নাম্বারগুলো আপনারা টুকে নিন গতকাল আমি বলেছিলাম আজকেও জানিয়ে দিচ্ছি যে ইউকে এবং ইউরোপের যারা দর্শক আছেন আপনাদেরকে আমরা একটা সুসংবাদ দিতে চাই আমাদের সাথে কথা বলার যে ফোন লাইনটি আছে এটি কোনো বাণিজ্যিক ফোন নয় এটি একটা সাধারণ বিটির ফোন লাইন আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় ফোন করতে পারেন কোনো অতিরিক্ত চার্জের ভয় এখানে নেই সুদর্শকবৃন্দ গত দু বছর ধরে আমরা এই অনুষ্ঠান হুজুর আনোয়ার আইয় দাহুল্লা তালা বেনাসীল আজিজের অপার অনুগ্রহে আমরা এই অনুষ্ঠান সম্প্রচার করে আসছি এখন আমাদেরকে আহমদিদেরকে আমরা বাংলাদেশের আহমদি হই বা পশ্চিমবঙ্গের আহমদি হই ইউরোপ আমেরিকার যেখানেই আমরা বসবাস করি না কেন আমাদের প্রত্যেকটি বাঙালি আহমদিকে মূল্যায়ন করতে হবে এই অনুষ্ঠানকে আমরা কতটুকু কাজে লাগিয়েছি এই অনুষ্ঠানের দ্বারা আমরা তবলিগি ময়দানে কতটা অগ্রগামী হয়েছি কতজন মানুষের কাছে প্রতিশ্রুতি মাহাদি আল্লাহ ইসলামের বার্তা আমরা পৌঁছিয়েছি এটি আমাদের যাচাই করতে হবে ভাবতে হবে সম্প্রতি হুজুর আনোয়ার আইদাহল তালা বেনাসিল আজিজ একটি অফিসিয়াল মোলাকাতে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু নির্দেশনা দিয়েছেন যে কারণে আমাদেরকে তার প্রতি আরও অধিক কৃতজ্ঞ হতে হবে মৌলানা ফিরোজ আলম সাহেব হুজুর আনোয়ার আইদাল তালা বেনাসিল আজিজের সাথে সেই মোলাকাতে ছিলেন হুজুর কী নির্দেশনা দিয়েছিলেন চলুন অনুষ্ঠান শুরুতেই আমরা তা তার কাছ থেকে শুনে নিই আপনাকে ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طارق شايب جيبا بولت سن حضور نردشنا باشد دانتر جير دوري كيشو بولتے حبه আর কৃতজ্ঞতার কথা আপনি উল্লেখ করেছেন সত্যিই এখন যে কয়েকটা বাক্য বলবো তার পিছনে এইটি হলো মূল বিষয় যে আলাতালা কোরআন শরীফে চান উল্লেখ করেছেন মোমেনের কাছে যে তুমি কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আবশ্যক কেউ যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করে থাকে সেই অনুগ্রহের জন্য খোদা তালার দরবারে মৌখিকভাবে এবং কার্যত ব্যবহারিকভাবে তোমাকে কৃতজ্ঞ হতে হবে নতুবা পরিণতি ভালো হয় না আল্লাহ তালা নিজেই কোরআন শরীফে তা উল্লেখ করেছেন যে ইন শাকার তুমলা আজিদান নেগম যে হে বান্দারা যদি কোনো অনুগ্রহকারীর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে সেই দান সেই নিয়ামতে তুমি আরও বেশি সমৃদ্ধ হবে আর যদি অকৃতজ্ঞ হও তাহলে এর পরিণতি কিন্তু এড়াতে পারবে না তাই আমি এবং আমরা সবাই এ ব্যাপারে আমাদের উপর দায়িত্ব বর্তায় যা ঘটেছে সম্প্রতি আমাদের গত অধিবেশনের জের হিসাবে কিছু কথা হয়েছে আমাদের যে নভেম্বরের সেশন ছিল সেই সেশনের কোনো একটা দিনে আমাদের সময় একটু অনুষ্ঠান চলাকালেই আমাদের জরুরি পরিস্থিতির কারণে এখানে মানে বৈধ কারণ ছিল আমাদেরকে প্রোগ্রাম সংক্ষিপ্ত করতে হয়েছে তো এই কারণে আমরা স্বাভাবিকভাবেই বলতে হবে স্বভাবতই কিছুটা মনক্ষুণ্ণ হই আমিরুল মোমেনিনের কাছে এটা পেশ করা হয় যে হুজুর এরকম হয়েছে আর একই সুযোগে হুজুরকে এটা অনুরোধ করা হয় যে প্রোগ্রামের সময় কিছুটা বাড়ানো দরকার এবং প্রচারের যে হুজুর আমাদেরকে সময় দেন এই দু তিনটা কথা লেখা হয়েছে তো হজরত আমিরুল মোমেন তখন ডেকেছেন মানে সুযোগ দিয়েছেন আমাদেরকে তার সাথে সাক্ষাতের তো আমরা গিয়েছি এবং আমাদের যারা নির্ধারক মহল এবং এম এর যারা কর্ণধার আছেন তারা ও সাথে ছিলেন তো হুজুর পুরো শুনলেন এবং এমটিএর এর পুরো শিডিউল হুজুরের সামনে ছিল হুজুর নির্দেশনা দিয়েছেন একের পর এক যে এই দিন এই সময়ে এই দিন এই সময়ে এই দিন এই সময়ে প্রোগ্রাম বাংলা প্রোগ্রাম সম্প্রচার করতে হবে এবং প্রত্যেক দিন অনুষ্ঠানের সময় হবে দুই দুই ঘন্টা তো আসলে যারা কর্মকর্তা আছেন যারা কর্ণধার আছেন নীতি নির্ধারক যারা রয়েছেন এখানে তাদেরকে সারা পৃথিবীর চাহিদাকে সামনে রেখে আসলে সময়কে ভাগ করতে হয় হিমশিম খেতে হয় তাদেরকে রীতিমতো বড় কঠিন ব্যাপার কারণ সারা পৃথিবীর চাহিদা আসছে রাশিয়ানদের কথা শুনলেন আজকে খুদবাতে খুব খুব দ্রুত এগিয়ে আসছে তারা আপনাদের সময়ে হয়তো সেই দিকে চলেও যেতে পারে ফ্রেঞ্চ ভাষাভাষী দুনিয়া পৃথিবী হুজুরের কাছে কাচ্ছে যে আমাদের কেউ এরকম লাইভ প্রোগ্রামের আমাদের হুজুর টাইম দেন তো যাই হোক হুজুর যখন কর্মকর্তাদের বললেন যে প্রত্যেক দুই ঘন্টা সময় দিতে হবে তখন হুজুরকে বলা হলো যারা শিডিউল প্রস্তুত করেন এবং যারা নিশ্চিত করেন যে প্রত্যেক জাতির মাঝে সময়ের সুষমবণ্টন হওয়া উচিত তারা হুজুরকে বললেন যে হুজুর এই এই অনুষ্ঠান যদি এতটা সময় দেওয়া হয় বাংলা দুই ঘন্টা তাহলে আপনার যে চিলড্রেন ক্লাস আছে বাচ্চাদের সাথে শনি এবং রোববারে তো সেই ওই প্রোগ্রাম তো পিছিয়ে যাবে হুজুর বলেন আমার প্রোগ্রামকে পিছিয়ে দাও বাংলা প্রোগ্রাম দুই ঘন্টা চলতে হবে তো আবার রাতের রিপিটের কথা বলা হলো তখন হুজুরকে বলে যে হুজুর যদি আমরা রাতে রিপিট করি তাহলে ওই সময় আপনার এই খোদ্বা প্রভাবিত হবে হুজুর বলেন যে আমার কোদবাই কিছুটা পিছিয়ে দাও বাংলা প্রোগ্রামকে যেতে দাও এইভাবে শনিবারের কথা আসলো রোববারের কথা আসলো যে ইন্ডিয়ার প্রোগ্রাম প্রভাবিত হবে বা আমরা একটু হাত দিতে একটু হুজুর ইতস্তত করি হুজুর মতো ইতস্ত দরকার নাই তো এদের যে বাঙালিদের কথা বলে হুজুর বলছেন যে তাদের মন জয় করতে হবে মনতুষ্টির বিধান করতে হবে চার তিন চারবার রিপিট করেছেন এই বাক্যটা বাঙালি জাতিকে সামনে রেখে খলিফাতুল মসি তো দীর্ঘ বক্তৃতার সুযোগ নাই। কিন্তু শুধু এটি বলবো যে খলিফাতুল মসির এই যে ভালোবাসা এই যে বাঙালিদের প্রতি স্নেহ এবং হজরত মাসি হেমদ আলাই সালাতু আসালামের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে যে এলহাম হয়েছে উনিশশো ছয় সনের এলহাম সেই এলহাম আসলে এর পিছনে কাজ করছে আর খলিফারা যেহেতু একশত ভাগ ইমানের ক্ষেত্রে সারা জামাতের তুলনায় বেশি এগিয়ে থাকেন তাই তাদের বিশ্বাস ও এলহামের ওপর সেই অনুপাতেই প্রত্যেকবার যখনই কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছিল যে হুজুর এই অনুষ্ঠান প্রভাবিত হবে হুজুর তার দৃষ্টি আকর্ষণ করেছেন মুসিমদসী এলহামের দিকে তো এটি আল্লাহর মেহরবানি তার খলিফার স্নেহ আমাদের প্রতি কিন্তু এর সুবাদে আমাদের উপর বর্তায় দায়িত্ব আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞতার একটা বহির প্রকাশ হলো চিঠি লেখা আমির মোমাইনের কাছে যে হুজুর এত স্নেহশীল আমাদের প্রতি আমরা জাতি হিসাবে আপনার কাছে কৃতজ্ঞ হে আল্লাহর খলিফা এটি একটি ভাষা আর কৃতজ্ঞতা প্রকাশের দ্বিতীয় ভাষা হবে প্র্যাকটিক্যালি এটি থেকে ফায়দা উঠানো এটিকে কাজে লাগানো সর্বত্র এমটি এর জাল বিছিয়ে দেয়া খলিফাতুল মাসি বারবার বাংলাদেশ জামাতকে বলেছেন যে যেখানেই দর্শক আছে সেখানে এমটিএ লাগাও এমনকি অনেক ক্ষেত্রে তিনি যেখানে শুধু এক ব্যক্তি আছে কোনো কোনো জায়গায় বা এক পরিবার আছে সেখানেও এমটিএ লাগানোর জন্য তিনি জামাতকে নির্দেশ দিয়েছেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এমটিএ লাগানোর পর দেখার ব্যবস্থা করতে হবে টেলিভিশনের সামনে দর্শকদেরকে নিয়ে আসেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী যারা যে যেভাবে পারে টেলিভিশনের সামনে উপস্থিত করেন তাহলেই খলিফাতুল মসের এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য অনেককে উপেক্ষা করে আপনাদেরকে যে সময় দেয়া এক এটিকে কাজে লাগানোর ব্যবস্থা কাজে লাগানোর সকল পদক্ষেপ নেয়ার নাম হলো কৃতজ্ঞতা আর এই কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি তাহলে আল্লাহ তালা বলেন যে এই অকৃতজ্ঞতার জন্য শাস্তি পেয়ে থাকে জাতি তো আমাদের বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছেন এখানকার নীতি নির্ধারকদের কথা তো হুজুর উপেক্ষা করেছেন বাংলাদেশের নীতিনির্ধারক যারা আছেন কর্ণধার আছেন এখন তাদের দায়িত্ব যে তারা কিভাবে খোদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা যদি এটিকে কাজে লাগাই ভবিষ্যতে আল্লাহ আমাদের জন্য আরও পথ খুলবেন ইনশাল্লাহ আমরা যখন আমাকে এখানে একটা কথা বলতেই হবে যে প্রত্যেক বছর যখন তারিখের যদি এবং ওয়াকফে যুদিদের যখন আমি খোদ্বা শুনি অনুবাদের সময় সত্যিই আমি লজ্জিত হই যে আমার দেশটা কোথায় পৃথিবীর বিভিন্ন দেশের কথা আসছে এটি বলা যাবে না যে আমরা খুব দরিদ্রতায় আমাদের নাম আসে না একদম ঠিক নাই কথা ইন্ডিয়াতে মানে অর্থনৈতিক অবস্থা বা মান যেই অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে মানুষ এখন ওয়াকফিজদের চাঁদাতে অংশ নিচ্ছে তাদের প্রেক্ষাপট কিন্তু তত ধনী না কিন্তু চেষ্টা চলছে যখন আমাদের দেশের মানুষ যখন ওয়াকফে যদি এবং তারিখে যদি খোদবাস নেন তখন যদি কর্মকর্তারা বসে সারা দেশের জন্য বছরের শুরুতে পরিকল্পনার ছক আউট করেন একটা পরিকল্পনার কাঠামো গঠন করেন তারা তাহলে কোনো কারণ নেই যে আমাদের নাম আসবে না দেওয়ার জন্য আল্লাহ তাল খলিফা উল্লেখ করবে না কোনো কারণ নেই তো আসলে পরিকল্পনা করতে হবে আর সেটি হলো আক্ষরিক অর্থে কৃতজ্ঞতা আর এটি না হলে কিন্তু ভয় আছে তো এই কয়েকটি কথা স্মরণ করার উদ্দেশ্য হল যে আমরা যেহেতু আল্লাহর অনুগ্রহ এটি অহসান আমাদের উপর যে আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি আমরা জানি পরিস্থিতি কোথায় কি ঘটছে এই জন্য শুধু স্মরণ করানোর উদ্দেশ্যে কয়েকটি কথা বলা ধন্যবাদ আপনাকে মানা ফিরোজ আলম সাহেব হুজুর রানাবার আজিজ আমাদের এই অনুষ্ঠানকে বলেছিলেন যে তরবৃত্তি কথাও আপনারা বলবেন সো আপনি এই সুযোগে তার যদি বাকফজিদের ব্যাপারে আপনি বলে দিলেন ধন্যবাদ আপনাকে আমি দেখতে পাচ্ছি অনেকেই ফোন করা শুরু করে দিয়েছেন আমি যারা দর্শক আছেন এখনই আপনাদের সাথে স্টুডিওর পক্ষ থেকে যোগাযোগ করা হবে আমরা আপনাদের সাথে কথা বলব কিছুক্ষণ আপনাদেরকে ধৈর্য ধরার জন্য আমি অনুরোধ করছি এখানে আমরা গতকাল আমাদের অনুষ্ঠান শুরুতে বলেছিলাম যে এবারের আলোচনার আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহতালার মাহাত্ম এবং গুণগান গতকাল মৌলানা ফিরোজ আলম সাহেব আলোচনা শুরু করেছিলেন পবির কোরআনের সুরা ফাতেহার সুরা ফাতেহায় বর্ণিত আল্লাহতালার যে চারটি বিশেষ গুণ আছে বা বৈশিষ্ট্য আছে তার প্রথমটি দিয়ে অর্থাৎ আল্লাহ তালার রব্বুল আলমিন বৈশিষ্ট্য দিয়ে তিনি কাল আলোচনা শুরু করেছিলেন আজ মৌলানা আব্দুল আবল সাহেবের কাছে আমি আসব আপনি যদি সুরা ফাতেহ বর্ণিত আল্লাহ তালা রহমান বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলতেন ধন্যবাদ গতকাল আলোচনার প্রারম্ভে বর্ণিত হয়েছিল বিষয়টি সুরা ফাতেহা হচ্ছে কোরআন শরীফের সারাংশ এবং সারমর্ম জি যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ কোরআন শরীফের শুধু একটি পাতা যেখানে সুরা ফাতেহা লিখিত আছে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু একটা বিরাট ভান্ডার উন্মোচিত হয় তার সামনে খুব সংক্ষেপে মাত্র সাতটি আয় আর এখানে সমস্ত কোরআনের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করে দেওয়া হয়েছে যত গভীরে যাবেন আল্লাহ তালা অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবেন এবং উন্নতি দিবেন তখন আরও পরিষ্কার হবে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা নিজের মৌলিক চারটি নামের কথা উল্লেখ করেছেন গুণের কথা উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ হিরাব্বিল্লাহ আলমিন আর রহমান আর রহিম মালিক দিন এরপরে বলছেন ই ইয়কান আবুদ ওয়া স্তাইন বান্দার পক্ষ থেকে তখন ঘোষণা হয় হে আল্লাহ তুমি এত সুন্দর এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একমাত্র তোমারই আমরা উপাসনা করব ইবাদত করবো ও ইয়াকান্তাইন আর এ কাজের জন্য তোমার সাহায্য চাই তোমার সাহায্য ছাড়া তোমার উপাসনা করা সম্ভব নয় এহেদেনা আল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল সুদৃঢ় পথে পরিচালিত করো সিরাত আল্লা জিনা আনাম তাহিম তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ গ্যারেল বে আলহিম যারা কোপগ্রস্ত নয় ওলিন এবং যারা পদভ্রষ্ট নয় হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল সুন্দর সুদৃঢ় পথ দেখাও কোপগ্রস্তদের পথ দেখিও না এবং পদভ্রষ্টদের পথ দেখিও না পথে চালিও না এই যে কথাগুলো বলা আছে এই কথাগুলোই কোরআন শরীফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই বিষয়বস্তুগুলোকেই সম্প্রসারিত করা হয়েছে বিভিন্নভাবে ইতিহাস দেখেন যারা ইমান এনেছিল তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন যারা আল্লাহ তালা তারা আল্লাহ তালার সাথে সম্পর্ক সুদৃঢ় করেছিল তাদের পুরস্কারের ঘোষণা আছে এবং ঘটনাগুলো বর্ণিত আছে যারা অস্বীকার করেছিল এবং দুষ্টমি করেছিল এবং এই বিরোধিতায় লঙ্ঘন করেছিল তাদের শাস্তির ঘটনার উল্লেখ আছে কেন এই ঘটনাগুলো আমাদের জীবনেও আমরা দেখব উম্মতে মোহাম্মদিয়া সাল্লাহ আলিবাসাল্লাম তারাও দেখবে তাদের জীবনে হয় তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য পাবে না হয় আল্লাহর ক্রোধ ভাজন হওয়ার দুর্ভাগ্য তাদের কপালে রয়েছে আল্লাহ তালাকে মৌলিক চারটি গুণ দিয়ে আল্লাহকে চিনতে হয় রব্বুল আলমিন রহমান রহিম মালিক ইউমদিন রহমান হচ্ছেন সেই মহান অস্তিত্ব যিনি দয়ার সাগর কেমন দয়ার সাগর যিনি না চাইতে দেন অযাচিতভাবে দেন মানুষ কি চাইতে পারে কতটুকু জানা আছে তার আমার চাহিদা কি আমার প্রয়োজন কি আমার দরকারটা কী চাইতে পারে না সে চাইতে জানেও না সে তার জ্ঞানই নাই কোনটা তার প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় এই জন্য রহমান খুদা নিজের পরিচয় দিয়ে বলছেন আমি রহমান খুদা আমি না চাইতেও দেই এবং তোমার জীবনের দিকে তাকিয়ে দেখো হয়ে মানুষ তোমার এমন অনেক প্রয়োজন আছে যেটা সম্বন্ধে তুমি অবগত ছিলে না আর সেই চাহিদা আমি পূরণ করে রেখে দিয়েছি তোমার জন্মের আগের থেকে বরং তোমার এই প্রজন্মের জন্মর আগে থেকে এই প্রজাতির সৃষ্টির আগের থেকে আমি তোমাদের জন্য প্রয়োজনীয় যা যা ছিল সব সৃষ্টি করে রেখেছি আলো বাতাস পানি এবং অফুরন্ত ভাণ্ডার খনিজ পদার্থ যে সমস্ত আমরা তোমাদের প্রয়োজন জানি সেই অনুযায়ী আমরা সৃষ্টি করেছি শুধু তোমাদের পরিশ্রম এবং মেধা খাটিয়ে তোমরা এগুলোকে কাজে লাগাতে পারো এই যে আল্লাহ আল্লাহতালার রহমান গুণ এটার মাঝে অযাচিতভাবে দান করার কথা আছে তার পাশাপাশি অফুরন্ত দান করার কথা বলা আছে যা যা তোমাদের সৃষ্টি এবং তোমাদের স্থায়িত্বের জন্য প্রয়োজন সেটাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে এটাও তোমাদের দোয়া ছাড়াই দেওয়া হয়েছে তোমাদের প্রয়োজন আমরা জানি আল্লাহ বলছেন রহমান হোদা বাহ্যিকভাবে সেই সমস্ত প্রয়োজন মিটিয়েছেন যা মানুষ কল্পনাও করতে পারতো না অথচ তার জন্য আবশ্যক প্রয়োজনীয় ছিল বিষয়টি মা মায়ের দুধের ব্যবস্থা মায়ের বুকে দুধ প্রদানের ব্যবস্থা এবং তার মধ্যে সমস্ত জিনিস যা একটি শিশুর বাড়ন্ত বয়সে প্রয়োজন তার দৈহিক বৃদ্ধির জন্য তার ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের উন্নতির জন্য প্রয়োজন সব দেওয়া আছে তার ভেতরে আলো এবং বাতাসের কথা বললাম এই আলোর ভিতরে প্রয়োজনীয় রশ্মি আছে এবং সেই রশ্মির মধ্যে কোনটা ক্ষতিকর সেটাকে কিভাবে আলো দিয়েই আলোরই মধ্যে সে একটা অংশ সেটার প্রতিহত করার জন্য কাজ করছে আবার বাতাসের মধ্যে কোনটা কি গ্যাস প্রয়োজন সেটাও আল্লাহ তালাই ভাগ করে রেখেছেন এবং সেই অনুযায়ী মানুষকে আল্লাহতালা সৃষ্টি করেছেন এরপরে আমরা চলে যাই আধ্যাত্মিক দিকে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য যা যা প্রয়োজন তাও আল্লাহতালা সরবরাহ করে রেখেছেন এবং মানুষের পরম উন্নতি ঘটবে যে যুগে সেই যুগে আল্লাহ তালা কোরআন শরীফের মতো পূর্ণতম নেয়ামত অবতীর্ণ করেছেন আর এটাও মানুষ তার প্রয়োজন হিসাবে চেয়ে নেয় নেয় আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা জানতেন তোমার জন্য কি প্রয়োজন এই জন্যই আল্লাহতালা বলছেন আমি অযাচিতভাবে এই কোরআন অবতীর্ণ করেছি অর্থাৎ তোমরা কি কি জিনিসের মুখাপেক্ষী আমি জানি সেই অনুযায়ী তোমাদের চাওয়ার আগে থেকেই আমার পক্ষ থেকে নির্ধারিত ছিল যে এই কোরআন তোমাদের প্রয়োজন হবে এবং এই কোরআনের মাধ্যমে তোমরা তোমাদের আধ্যাত্মিক উন্নতি চরম শিখরে উপনীত হতে পারবে এবং জাগতিক উন্নতিরও সোপান রয়েছে এতে এই জন্যই আল্লাহ তালা সুরা রহমানে বলেছেন আওয়াজ বি রাজিম আর রহমান আল্লা কোরআন খালাক আল ইনসান আল্লা মাহুল বায়ান। রহমান খুদা কোরআন দান করে এই কোরআনের জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে অথচ কেউ কল্পনা করতে পারতো না যে কতটা শিরিয়ত হলে কীরকম শিক্ষা হলে আমার জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে আল্লাহ তালা নিজের জ্ঞানে এবং অযাচিতভাবে ঢেলে দিয়েছেন কোরআনের নিয়ামত আরেকটা জিনিস এটার মধ্যে বলা আছে একটু আগে আমি বললাম জাগতিক নিয়ামত যেটা রহমান গুণের পরিচয়ক হিসাবে বা পরিচয় হিসাবে তিনি প্রকাশ করেন তার মধ্যে অফুরন্ত দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে দেওয়ার কথা উল্লেখ আছে কোরআন শরীফ যখন রহমান খোদা শেখাচ্ছেন তখন এর মধ্যে ইঙ্গিত আছে যে এই কোরআন কেবল একটি যুগের জন্য সীমাবদ্ধ নয় যুগে যুগে এর মাঝ থেকে আল্লাহ আল্লাহতালা এমন সব মণিমাণিক্যের ভাণ্ডার উন্মোচন করার ব্যবস্থা করে রেখেছেন যা মানুষের প্রয়োজন হবে যুগের চাহিদা অনুযায়ী এবং যখনই যা দরকার হবে এই কোরআন থেকে বেরোতে থাকবে এই জন্যই কোরআন শরীফের সুরা ইব্রাহিমে আল্লাহ তালা চমৎকার একটি কথা বলেছেন তো উকুল্লাহা কুল্লাহিনেজনের বেহা আধ্যাত্মিক যে গাছ উপমা বর্ণনা করছি সেই গাছের ফল কিন্তু একটি মৌসুমে একটি বিশেষ ঋতুতে ধরে না এটা প্রত্যেক ঋতুতে প্রত্যেক সময় প্রয়োজনের সময় এই এই গাছ থেকে তোমরা ফল পাবে এটি হচ্ছে সাজারায় তাইয়বার পরিচয় এবং কোরআন শরীফ যে এবং যারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই কোরআন শরীফ তাদের সাথে কথা বলে আর হঠাৎ করে একটা বিষয় তাদের কাছে পরিস্ফুট হয় পরিস্ফুটিত হয় যে আমি আগে জানতাম না যে কোরআন শরীফে এই ইঙ্গিতটা দেওয়া আছে আজকে আমি জানতে পারলাম এই কথাটা কোরআনে বলা আছে অতএব বোঝা যাচ্ছে যে রহমান খোদা যখন নিজের রহমান গুণের সাথে কোরআনের অবতীর্ণ হওয়ার বিষয়টি জুড়ে দিয়েছেন তার মানে সেই একই বিষয়ে যা জাগতিকভাবে তিনি রহমান হিসাবে বহির প্রকাশ ঘটিয়েছেন যে বিষয়ে সে একই গুণের বহির প্রকাশ ঘটেছে কোরআনের সাথেও অযাচিতভাবে দিয়েছেন অপরন্ত ভান্ডার ভাণ্ডার দিয়েছেন অতএব আমাদের উচিত এই যুগে কোরআনের ভান্ডার কার কাছে উন্মোচন করেছেন সেই বিষয়ে যাচাই করা নিজেরা চেষ্টা করা হে আল্লাহ এই কোরআন আমাদের সাথে কেন কথা বলে না আমরা কেন তোমার এই বাণী পাঠ করে বুঝার চেষ্টা করছি না আমাদেরকে বুঝাও তোমার বাণী তোমার পত্র যদি আমি তোমার কাছ থেকে না জানতে পারি কে শেখাবে আমাকে এবং আধ্যাত্মিক শিক্ষক যাকে আল্লাহ তালা যুগের ইমাম করে পাঠান তার বই পড়ে তার অনুসরণ করে তার কথাগুলো বুঝে এবং যুগের খলিফার কথা বুঝে যখন কোরআন পাঠ করবেন অদ্ভুত সুন্দর ভান্ডারের এক জগৎ আপনার সামনে উন্মোচিত হবে এটাই রহমান খুদার গুণের সাথে একটা বিষয় যেটা আমি মনে করেছি আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ মালান আবদুল্লাব সাহেব শ্রী দর্শকবৃন্দ মালানা আব্দুল্লাব সাহেবের কাছ থেকে আমরা খোদা তালার রহমান বৈশিষ্ট্যের আলোকে কিছুটা শুনছিলাম এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লাইনে আছেন কয়েকটা ফোন কল নিয়ে নিচ্ছি পরে আমরা আবার স্টুডিওতে আলোচনায় আসব এখানে এক ভাই আছেন মোহাম্মদ মফিজুর রহমান সাহেব খুলনা থেকে ফোন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন আমি সর্বপ্রথম প্যানেলে মাওলানা আব্দুল আল খান সাহেব এবং মাওলানা আফরিদ আলম সাহেবকে

কথা বলা হয়েছে আগের ঈসা না উম্মতে মোহাম্মদিয়ার ভিতরে কোন ঈসা ইবনে মরিয়ামের কথা বলা হয়েছে এটা একটু ব্যাখ্যা করে আমাকে বুঝাতে হবে আর দ্বিতীয় প্রশ্ন কোরআন শরীফের সুরা বাকারা ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াতে ওখানে আদমের কথা বলা হয়েছে যে তুমি ও তোমার স্ত্রী ভেসে প্রবেশ করো এবং এখান থেকে যা কিছু খাওয়ার তৃপ্তি সহকারে খাও ওই গাছটির যে নিকট যেন না অন্যথায় তোমরা জানানদের অন্তর্ভুক্ত হবে আর সাঁইত্রিশ নম্বর আয়তে বলা আছে যে আহ কিন্তু এই গাছের মাধ্যমে শয়টান তাদের উভয় পদস্ফুলন ঘটালো এবং তারা পূর্বে যেখানে যেখানে ছিল সেখান থেকে বের করে দিল এখানে একজন ছিল না বহুত লোক ছিল আচ্ছা 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 ধন্যবাদ একটু বুঝেন বলতে মফিজুর রহমান সাহেব মফিজুর রহমান সাহেব আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি আমি এক প্রথম যে আপনার প্রশ্নটি ছিল এই প্রশ্ন প্রশ্নটি যেহেতু কালকে মালানা ফিরোজ আলম সাহেব উত্তর দিয়েছিলেন প্রথম প্রশ্নটি আপনার কাছেই রাখছি প্রথম প্রশ্নের উত্তর গতকালই দেওয়া হয়েছিল জি দেওয়া হয়েছিল যে রসুল্লাহ সাল্লাহাম যে বলেছেন যে এই উম্মত ধ্বংস হবে না কারণ এর প্রারম্ভে আমি আছি আর শেষের দিকে উম্মতের শেষ প্রান্তে থাকবেন ইসা সে যে ঈসার সংবাদ মোহাম্মদ সাল্লা সাল্লাম দিয়েছেন তিনি দু বছর পূর্বে যে ঈসা এসেছিলেন ইসরায়েলি জাতির সংশোধনের জন্য সেই ঈসা নন পরিষ্কারভাবে আমরা বলেছি আমরা বলিনি বরং কোরআন শরীফ বলেছে কোরআন শরীফে আমরা ত্রিশটি আয়ত দেখিয়েছি এখানে যে সেই ঈসা আলাহিস্লা সাল্লাম ইন্তেকাল করেছেন তিনি মৃত্যুবরণ করেছেন যে ঈসার আশার সংবাদ দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ তিনি তার অনুসারীদের মধ্য থেকে এক ব্যক্তিকেই ঈশা উপাধি দিয়েছেন বলেছেন যে মুসলমানদের মধ্য থেকেই সেই ঈশা আসবেন পূর্বের ঈশা নন আর নাম কেন এক দেয়া হলো এই কথা গতকাল ব্যাখ্যা করেছি যে এখানে হজরত ঈসা আল ইসলাম যে সমস্ত পরিস্থিতিতে পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর যেই সমস্ত অবস্থা ব্যবস্থা রোগ ব্যাধি বিমারি এক ঈশাকে তখন হাত ছানে দিয়ে ডেকেছিল একই অবস্থা আজকে এক চিকিৎসককে ডাকছিল সেই অবস্থা দেখে খোদা তালা এই উম্মতের জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহকে এক ঈসার আসার শুভ সংবাদ দিয়েছিলেন তো মোহাম্মদ আসলাম সেই ঈসার এখানে আসার কথা বলেছেন কিন্তু পূর্বের ইসরায়েলি ঈসানন উম্মতের মধ্য থেকে এক ঈসার আসার কথা বলেছেন আর রসুল্লাহ সাল্লাম এ ব্যাপারে অত্যন্ত স্পষ্ট ছিলেন তিনি আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ পেয়ে জানিয়ে দিয়েছেন যে পূর্বে যে ঈসা এসেছেন সেই ঈশার আকৃতি রং গঠন চুলের বর্ণ সম্পূর্ণ ভিন্ন ছিল আর এই উম্মতের জন্য যে ঈশার আগমনের সংবাদ দিয়েছেন যে ঈশার দজ্জালের মোকাবেলা করবেন সেই ঈশার রং বর্ণ শরীরের গঠন চুলের ধরন সম্পূর্ণ ভিন্ন বর্ণনা করেছেন এই দুটাই হাদিসে আছে আর দুটা বোখারি শরীফের হাদিসে আছে তাই এই উম্মতের জন্য আগমনকারী ঈশা উম্মত থেকে হওয়ার কথা ছিল হজরত মির্জা গোলাম মাহমুদ আলাইসাল্লা আসলাম সেই ঈশা ধন্যবাদ আপনাকে ভাই মুফিজুল ইসলাম সাহেব আশা করি আপনি খুলনা থেকে ফোন করেছিলেন আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন গতকালকেও আমরা দিয়েছিলাম আজকেও আবার মৌলানা ফিরোজ আলম সাহেব এটি পরিষ্কার করলেন ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সুরা বাকার ছত্রিশ এবং সাঁয়ত্রিশ নম্বর আয়াতি মৌলানা আবদুল সাহেবের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাচ্ছি আপনার প্রশ্ন ছিল হযরত আদম আলে সালাম এবং তার স্ত্রীকে জান্নাতে থাকতে বলা হয়েছিল এবং যেখান থেকে চাও মন ভরে খাও শুধুমাত্র এই গাছের কাছে ধারে যাবে না আর তারপরে শয়তান তাদের দুজনের পদস্খলন ঘটালো এবং যে অবস্থানে তারা দুজন ছিলেন সে অবস্থান থেকে তাদেরকে নিক্ষেপ করলো তখন আল্লাহ তালা বলেন বেতু মিনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও আপনার প্রশ্নটা ছিল এখানে মাত্র দুজনকে বেরোতে বলা হয়েছিল না আর অনেককে বলাতে বেরিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছে কোরআন শরীর স্পষ্টভাবে যে শব্দ ব্যবহার করা হয় এহ বেতু মিনহা জামিয়ান এটা সুরা আল বাকার ऊनचल्लिस नम्बर आयत आपनी जो एक खुले देखें बिस्मिल्ला के एक नम्बर आयत धरे ऊपरे आतमी फताीम कुल्लाह बेतु मिनह जमिया फम्ना कुदन फमन तब या हुदाय फलाम वुम यान ऊनचलिस नम्बर आयत अनुबादी हमें बोल चले जाओ तुमरा सकान এরপর যদি কখনো তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসে তখন যারা আমার হেদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না চলে যাও তোমরা সবাই এখান থেকে বে তু বহু বচন মিনহা জান্নাত থেকে ওই জাগতিক জান্নাত থেকে জামি আন সকলে সম্মিলিতভাবে এই শব্দগুলো স্পষ্টভাবে বলছে হযরত আদম এবং তার স্ত্রী কেবল এখানে সম্বোধিত নন বরং একটি গোট গোষ্ঠী ছিল তাদের সাথে একত্র অবস্থায় যাদের সবাইকে সেই অবস্থান থেকে সরে যেতে বলা হয়েছিল এই জন্য আপনাকে বিশেষ করে দেখতে হবে কোরআন শরীফের ভাষা অনুযায়ী কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইসালাম খালি মাঠে আসেন নাই তার সাথে একটি গোষ্ঠী ছিল যাদের হৃদায়তের জন্য পদ পদনির্দেশনার জন্য পথ নির্দেশনার জন্য আল্লাহতালা আদম আলাই সালামকে প্রেরণ করেছিলেন প্রাসঙ্গিকভাবে এটাও বলে রাখি যদি এটা উই জান্নাত হয় যেটা পরকালে মোমেনদেরকে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে কিন্তু মোটেও খাপ খাচ্ছে না এই বিষয়টি কোরআন শরীফে লেখা আছে যে জান্নাত মোমেনদেরকে দান করা হবে মৃত্যুর পর আল্লাহর সন্তুষ্টি হিসাবে সন্তুষ্টির বহির্প্রকাশ হিসাবে পুরস্কার হিসাবে লা আথিন ওয়ালা মামনুয়া। তার কোনো কিছুই নিয়ামতের ক্ষেত্রে কর্তৃত হবে না অর্থাৎ তার ধারা কর্তন করা হবে না অব্যাহত থাকবে তার নিয়ামতের ধারা আর একটা হচ্ছে বলা মামনুয়া নুয়া আর কোনো কিছু নিষিদ্ধ হবে না ওখানে কিন্তু প্রথমেই কোরআন শরীফ বলছে আমি যে জান্নাতের কথা আদমের সাথে সম্পর্ক রেখে বলেছি সম্পৃক্ত করে বলেছি সেই জান্নাতে কিন্তু একটি জিনিস নিষিদ্ধ ছিল এবং সেটি গাছ সেই গাছের ধারে কাছে যাবে না তাহলে বোঝা গেল এটা পরকালের জান্নাত নয় আবার মজার ব্যাপার হচ্ছে শয়তানও সেখানে ছিল যে আদম এবং তার স্ত্রীকে পদস্খলিত করেছে সেখানে তাহলে এমন জান্নাত যেখানে শয়তান অবস্থান করে এবং মানুষকে নষ্ট করতে পারে সেই জান্নাত তো অবশ্যই পরকালের জান্নাত হতে পারে না যদি সেটা পরকালের জান্নাত হয় তাহলে আমাদের অবশ্যই ভয় করা উচিত সেখানে যদি আবার শয়তান সাহেবও বসে থাকেন গিয়ে আর পুনরায় আমাদের পদস্কলত করেন তাহলে তো আর জান্নাতের লাভ হলো না পরিষ্কার বুঝা যাচ্ছে যে এটা সেই জান্নাত নয় যে জান্নাতের কথা আমাদেরকে কোরআন শরীফ অঙ্গীকার করেছে পরকালে আল্লাহ তালা দান করবেন আর পরিষ্কার বোঝা গেল যে হযরত আদম সালাম এবং তার স্ত্রী এই দুজনই কেবল এখানে মানুষ ছিলেন না আর অনেক মানুষ ছিল ইহ জগতেই এই জগতেই কোনো একটি স্থান থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছিল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মরনা আব্দুল আব সাহেব ভাই মফিজুল ইসলাম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়েছেন এবারে দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুসারে আমরা হজরত মুসি মহমদ আলাহ লেখা থেকে চয়নকৃত বিভিন্ন অংশ উপস্থাপন করে থাকি থাকে জামাতের বিরুদ্ধে অনেক অপবাদ আছে বিভিন্ন জন নানা ধরনের কথা বলে থাকে হাজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সাল তিনি তার ধর্মবিশ্বাস কি নিরূপণ করেছেন তা তিনি বিভিন্ন স্থানে লিখেছেন এখন চলুন দর্শক তার লেখা হতে একটি অংশ আমরা শুনে নেই যে আহমদিয়ামসুলের মাউদ বিশ্বাস বলেন। আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হলো লাহ মুহম্মদ রসুল্লাহ এ পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তালার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এ নশ্বর পৃথিবী ত্যাগ করবো তা হল আমাদের সম্মানিত নেতা হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই হলেন খাতাম নবীন এবং খায়রুল মুরসালিম যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা বিধান আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা এলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত ধর্মত্যাগী ও কাফের আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা কোনো মানুষ আমাদের নবী সাল্ল্লাহু আলহিউসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণ অর্জন করতে পারে না আমরা আমাদের নবী সাল্লু সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না প্রথম খণ্ড পৃষ্ঠা ও শ্রী দর্শকবৃন্দ আমরা হাজত মাসি মামদ সালাতু আসলামের লেখা থেকে একটি চয়নকৃত অংশ শুনছিলাম এর থেকে স্পষ্ট হয়ে যায় এবং সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আহমদয়া মুসিন জামাতের ধর্ম বিশ্বাস কী হাজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি আসালামের সত্তায় বিলীন ছিলেন হাজরত মসিহ মামুদ এবং মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি আলহ সাল আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ফোন করছেন আমাদের এখানে কিছুটা যান্ত্রিক সমস্যার কারণে আমরা যে লাইনগুলো লাগিয়েছিলাম সেগুলো কেটে গেছে চেষ্টা করা হচ্ছে যখনই লাইন লাগানো হবে তখনই আবার আপনাদের সাথে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে অনেকগুলো ভিডিও প্রশ্ন আমরা পেয়েছি এখন সেই ভিডিও প্রশ্ন থেকে একটি প্রশ্ন আমরা শুনতে চাচ্ছি দেখা যাক এই ভাই কি বলতে চাচ্ছেন চলুন আমরা একটি ভিডিও প্রশ্ন শুনে নিই

আমরা শুনছিলাম ভিডিও প্রশ্নটি খুব সুন্দর করে হাসতে হাসতে ভাই প্রশ্নটি করছিলেন যে ইমাম মাহাদি আলাহ স্লাতু আসলাম আন্ডারে থাকবেন ঈসা আলাহস্লাতুল আসলাম অনেকগুলো সহি হাদিস থেকে এটি পাওয়া যায় আমরা যদি আপনাদের কথা না মানি এই হাদিসগুলোর আলোকে তাহলে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে দোষ দিতে পারবেন না এই যে ইমাম মাহাদির আন্ডারে হবে ঈসা আলাহিস্লাতু আসলাম এর মর্মটা যদি মানো না ফিরোজ আলম সাহেব বলতেন ইমাম মাহাদি এবং ঈসা আলাহ সম্পর্কিত যত হাদিস আছে এগুলো আসলে বিচ্ছিন্নভাবে যদি আপনি নেন এবং ব্যাখ্যা করা আরম্ভ করেন তাহলে শত সহস্র বিরোধের আপনি অবতারণা হবে এজন্য এ সম্পর্কিত সব হাদিস একত্রে রেখে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে একত্রে সামনে রেখে বোঝার চেষ্টা করতে হবে নতুবা একজন একটা দাবি করছে আরেকজন আরেকটা দাবি করছে কেউ বলছে যে ঈশা আসবেন প্রথমে তারপর বলছেন যে আবার মাহাদি আসবেন আবার কেউ বলে প্রথমে মাহাদি তারপর ঈশা আবার তার আগমন সম্পর্কে বিভিন্ন জায়গার কথা উল্লেখ আছে কোনোখানে আছে তিনি মক্কায় আসবেন কেউ বলে মদিনায় আসবেন কারো কথা অনুসারে পারস্যে আসবেন কেউ বলে খোরাসানে ওনার আস আগমন হবে বা রাশিয়ার কোনো অঞ্চলে কেউ বলে ফাতেমি হবে কেউ বলে মালিকই হবে আর এইভাবে মানে এত বেশি রওয়ায়ত এই সম্পর্কে রয়েছে যে এইগুলো সব এক স্থানে রেখে যদি আমরা ব্যাখ্যা না করি তাহলে বুঝতে পারো অসুবিধা হবে সাধারণ দর্শকের তাই সহজ এবং সেফ নিরাপদ রীতি হলো যে সমস্ত হাদিসকে কোরআন সমর্থন করে সেই সমস্ত হাদিসগুলো নিয়ে একটু ভাবা এবং যে সমস্ত হাদিসকে সেহা নিয়েছে অর্থাৎ বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা মুসনাদ আহমদ বিন হাম্বল এগুলোকে সেহা বলা হয় এই হাদিসগুলোতে ইমাম মাহদি এবং মসজিদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে সেইগুলো দেখতে হবে এগুলোতে আমরা দেখতে পাই যে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইসা এবং মাহাদিকে একই ব্যক্তি আখ্যা দিয়েছেন যেমন ইবনে মাজা শরীফের হাদিসে আছে যে লাল মাহদি ও ইল্লাহ ইসা যে এটা সেহার একটা বই হাদিসের ছয়টি সঠিক যে গ্রন্থ আছে সেগুলোর একটি খুব গুরুত্বপূর্ণ রসুরুল্লাহ আসলাম বলেছেন যে মাহদি ছাড়া ঈশা ছাড়া কোনো মাহাদি নেই অর্থাৎ যিনি মাহাদি তিনি ঈশা একইভাবে মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস আছে যে তোমরা ইভিনেমেরিয়ামকে ঈশা ইসাইম ডিমারিয়ামকে তোমরা মাহদি হিসাবে নাজেল হতে দেখবে এটা মোসনাদ আহমদ বেন হাম্বল উল্লেখ আছে এবং এটিও হাদিসের ছয়টি সঠিক গ্রন্থের একটি তো এটি থেকে বোঝা যায় যে একই ব্যক্তির দুটো ভিন্ন ভিন্ন উপাধি হবে যিনি আসবেন তিনি মাহাদি হবেন প্রধানত অর্থাৎ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও আলহি ওয়াসাল্লামের শিক্ষার পুরো আনুগত্য এবং দাসত্বের কারণে তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ থেকে প্রাপ্ত হবেন মাহাদি শব্দের অর্থ হলো প্রাপ্ত ব্যক্তি কার থেকে হেদায়ত পেয়েছেন কোরআন এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম থেকে আর তাকে ঈশা নাম দেওয়া হয়েছে এর কারণ হল যে এই উম্মতের ভিতর যেভাবে আমি একটু আগে বলেছি যে রসুল ইসলাম নিজেই বলেছেন যে আমার উন্মতের ভিতর সেইভাবে বিকৃতি এবং বিকার দেখা দেবে যা পূর্বে ঘটেছে তো তাই তাদেরকে ঠিক করার জন্য সেই পরিস্থিতি যিনি এসেছিলেন এই পরিস্থিতিতে আগমনকারী ব্যক্তির একই নাম রাখা হয়েছে হজরত ইমাম মাহদি আলাই সাল্লা যিনি মাহদি হওয়ার দাবি করেছেন আল্লাহ আল্লাহতালা এক পর্যায়ে জানিয়েছেন যে তিনি হলেন সেই ঈসা অথচ ইতিপূর্বে আমরা কোন কোনো অধিবেশনে উল্লেখ করেছি যে তার ও পূর্বপ্রসূত ধারণা ছিল যে ইসা হয়তো পৃথক ব্যক্তি হিসাবে পৃথিবীতে আসবেন কিন্তু আল্লাহ তালা এক পর্যায়ে তার সামনে ঠিক পরিষ্কারভাবে তাকে বলেছেন যে ঈশা ইবনে মরিয়াম রসুল্লাহ যিনি ছিলেন দু বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন এবং এই এলহামের পর তিনি বলেন যে কোরআন শরীফ আমি যখন খুললাম পুরো বিষয় আমার সামনে স্পষ্ট হয়ে গেল তো তার পূর্বপ্রসূত ধারণা ছিল সমাজে প্রচলিত বিশ্বাস সে একজন সরল প্রাণ মুসলমান হিসাবে তারও এই বিশ্বাসের হয়তো ঈশা আসবেন কিন্তু আল্লাহ তালা বলেন যে না সেই ঈসা ইন্তেকাল করেছেন তুমি সেই ঈশা তাই বোঝা গেল যে ঈশা এবং মাহাদি একই ব্যক্তি দুই ভিন্ন ব্যক্তি হবেন না আল্লাহ তালা তাকে এক পর্যায়ে গিয়ে জানিয়েছেন যে তুমি ঈশা আর এই হাদিস এই হাদিসগুলোর কথা আপনি উল্লেখ করেন এগুলো থেকে এটিও স্পষ্ট হয় যে মাহাদি যিনি হবেন তিনি নবী হবেন নবী না হলে ঈশা নবী কোনোভাবে একজন সাধারণ মানুষের অধীনে আসতে পারে না তার অর্থ হলো মাহাদি অবশ্যই নবী এই জন্য বলা হয়েছে যে ঈশা তার অধীন হবে অর্থাৎ ঈশার যে পদবী সেটি মাহাদীর পদবী থেকে বড়ো নয় মাহাদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের দাসত্বের কারণে নবুয়তের মোকাম পেয়েছেন এবং এক পর্যায়ে আল্লাহ তালা তাকে জানিয়েছেন আসলে ঈশা ভিন্ন কোনো ব্যক্তিত্ব নন ঈশারই বৈশিষ্ট্য তোমার ভিতর সৃষ্টি হয়েছে উম্মতের সংশোধনের জন্য আমি মনে করি এতটুকুই যথেষ্ট ধন্যবাদ আপনাকে আমি আমাদের টেলিফোন লাইনগুলো সচল আছে দেখতে পাচ্ছি এখানে শহীদুল ইসলাম সাহেব একজন আছেন তিনি ফোন করেছেন ওমান থেকে তিনি বলছেন যে আমি গত এক বছর ধরে আপনাদের এই অনুষ্ঠান দেখছি তিনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম শহীদুল ইসলাম সাহেব জি ভাই আপনি এক বছর যাবত এই অনুষ্ঠান দেখছেন আপনি বলেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনুষ্ঠান দেখার জন্য

ক্যাঁ মটর পানি কেমন পানি তিন মাস থাকবে এক এক বিল্ডিং বিল্ডিং তৈরি করতেছে বিল্ডিং তৈরি করতে হচ্ছে ও কে পানি তিন মাস থাকবে ও এক বছরের এক বছরের পানি খানা অক্সিজেন ও ওখানে ওখানে মিলবে এক বছরের যদি এক বছর যদি না না নামে ও বাঁচতে পারবে তা আমার প্রশ্ন হলো এক কি এক বছরের ভিতর যদি কেয়া মতরের পানি না নামে বাস্তবে এই প্রশ্নটা মানুষের কাছ কি আচ্ছা তো ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনার আপনার প্রশ্ন পেয়েছি শহীদুল ইসলাম সাহেব আমরা আপনাকে আবারো ধন্যবাদ জানাই যে আপনি এই অনুষ্ঠান দেখেন এবং এই অনুষ্ঠানের অপেক্ষা করেন মওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে আমি এই প্রশ্নটি রাখতে যাচ্ছি আপনি শুনেছেন উনি বলেন যে বাইবেলে বাইবেল উল্লেখ তিনি করেছেন যে সেখানে কিয়ামতের কথা বলা আছে পবিত্র কোরআনে এরকম কোন নির্ধারিত সময় উল্লেখ আছে কি যেখানে কিয়ামত কবে হবে না হবে প্রথমে উনি এটা জানতে চেয়েছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বাইবেল এবং তরাত কার পক্ষ থেকে অবতীর্ণ এটার উত্তর হচ্ছে সেটাও প্রধানত মূলত টেন কমান্ডমেন্টস যে আল্লাহ তালা তুর পর্বতে হযরত মুসা আল্লাহ সালামকে দিয়েছেন এই কথার কথা আল্লাহতালা এই কথাটা কোরআন শফি উল্লেখ করেছেন মূল শিক্ষাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু যুগের বিকৃতি এত বেশি এর মাঝে যে এখন আর এটাকে আল্লাহর কালাম বলে আখ্যায়িত করা আল্লাহ তালার কালামের প্রতি একটা অনাচার হয় এত বেশি প্রক্ষেপণ হয়েছে এগুলোর মধ্যে আর আল্লাহ তালা যে সুসংবাদ দিয়ে হজরত ঈসা আলহ সাল্লা পাঠিয়েছিলেন ইন জিন মানে সুসংবাদ তোমার পরে পূর্ণতম নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলুসাল্লাম আসবেন যখন আসবেন তখন তাকে মানতে হবে এবং যারা মানবে তারাই তোমার প্রকৃত অনুসারী হবে তুমি এতে এই সুসংবাদটা দেওয়ার জন্য এসেছিলে এই কাজটা তিনি সমাধা করে গেছেন ইঞ্জিলের মাধ্যমে এখন বর্তমানে যে ইঞ্জিল আমরা দেখতে পাই তার মধ্যে এত প্রক্ষেপণ এত প্রক্ষেপণ এত হস্তক্ষেপ হয়েছে যে খ্রিস্টানরাই এই বাইবেল বিশ বিশারদরাই ইঞ্জিলের বিশারদরাই অ্যাপকৃফা বাদ দিয়েছেন শত শত জাল বই তারা নিজেরাই বাদ দিয়েছেন বাইবেলের মাঝ থেকে তো এটা একটা বিষদ বিষয় এই এই দিক থেকে শুধু এতটুকু বলবো যে বৈশিষ্ট্য এবং যে সুরক্ষা আল্লাহ তালা কোরআন শরীফকে দান করেছেন তা অতুলনীয় এবং অভূতপূর্ব ইন্না নাহনুনা জিকরা বা ইন্না আলহ হাফেজুন কোরআনের এই অমোঘ অঙ্গীকার একমাত্র কোরআন নিজের ব্যাপারে ঘোষণা করেছে আল্লাহর পক্ষ থেকে আর কোনো ঐশী গ্রন্থ সম্পর্কে আল্লাহতালার এই অঙ্গীকার ছিল না সেই কারণে সেগুলো এখন অবিকৃত অবস্থায় বিদ্যমানও নেই তবে পুরনো বইগুলো আমরা অবশ্যই পড়ি কেননা তার ভিতরে সেই সমস্ত ঝলক এবং ইঙ্গিত এখনও আল্লাহ তালা সুরক্ষিত রেখেছেন যার মাধ্যমে পূর্ণতম নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবাসাল্লামের সত্যতা প্রমাণিত হয় এই জন্যই আল্লাহতালা সেগুলোকে কোনো না কোনো রূপে এখনও অবশিষ্ট রেখেছেন তো আমাদের দায়িত্ব হচ্ছে ফাস আলু আহ্লা জিক্র ইনকুন্তুম আলা মনের অধীনে যদি কোনো বিষয়ে আমরা বুঝতে চাই অতীতের কোনো ঘটনা আমাদের কাছে রহস্যাবৃত থেকে যায় সেটা যদি আমরা বুঝতে চাই আমরা অবশ্যই পুরনো ঐশী গ্রন্থের দিকে তাকাতে পারি বিকৃতির মাঝেও আলোর ছটা আমরা দেখতে পাবো চলে আসি আপনার দ্বিতীয় প্রশ্নে যে কোন কোনো ব্যক্তি এখন ভবিষ্যৎবাণী করছেন বাইবেলের আলোকে দুই সালের ডিসেম্বর মাসে নাকি কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে কেয়ামত সম্পর্কে এটা আপনার জানা থাকা দরকার প্রথমে খুব সাধারণভাবে আমি আলোচনাটা করে নিই এই ডিসেম্বর দুই হাজার বারোতে জগৎ শেষ হতে যাচ্ছে না এটা আপনি পরিষ্কার জেনে রাখেন এই জগতের মালিক জগতের চিকিৎসার ব্যবস্থা করেছেন যতক্ষণ পর্যন্ত সেই চিকিৎসার বাণী আমরা না ছড়াই যতক্ষণ পর্যন্ত হজরত আবদাস ইমাম্মাদ ই মাসিহে মাউদামের দাওয়াত এবং তবলিগ জগতের প্রত্যেকটা কোনায় আমরা প্রচার করে সম্পূর্ণ না করি দায়িত্ব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা জগৎকে অবশ্যই সুযোগ দিবেন থাকার এটা হতেই পারে না আল্লাহর পক্ষ থেকে চিকিৎসক আসবেন আর সেই চিকিৎসকের দাবি আমরা ছড়াতে পারি নাই তার আগমন বার্তা আমরা ছড়িয়ে শেষ করতে পারি নাই মানুষকে আহ্বান করে শেষ করতে পারি নাই তার আগে আল্লাহ তালা মানুষের সভ্যতা গুটিয়ে নেবেন এটা হবে না এই জন্য আমি চোখ বন্ধ করে প্রথমে এই কথাটা পরিষ্কার করি দ্বিতীয় কথাটা হচ্ছে হচ্ছেই কেয়ামত বলতে তিনটা শব্দ এই তিনটা জিনিস বোঝানো হয় কোরআন শরীফের শব্দ ব্যবহার হয়েছে আ শরীফে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসসা নির্দিষ্ট সেই সময় নির্দিষ্ট সেই ক্ষণ এসে গেল বলে এসে গেল বলে বারবার উল্লেখ করা আছে কোরানে তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে নম্বর এক হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসসালামের আগমনের সাথে সাথে এই আরবের অজ্ঞতার যুগের যে পরিসমাপ্তি এবং কুফুরির যে পরিসমাপ্তি ঘটবে এবং সেখানে ইসলামের যে সূর্য উদয় হওয়ার কথা সেইটার যে বিরাট বিপ্লব এবং আন্দোলন সেটাকে আসসা বলে আখ্যায়িত করা হয়েছে যেটা আমরা মক্কা বিজয়ের মাধ্যমে দেখতে পেয়েছি আরেকটা সা আছে যখন শেষ যুগে ইসলাম ধর্ম নিঃশেষ হতে হতে পুনর্জীবিত হবে এবং সে আলোটা নিবু নিবু অবস্থার থেকে আবার আল্লাহ তালা সেটাকে পুনর্বাসিত করবেন এবং আলোটাকে প্রজ্জ্বলিত করবেন এবং এটা হজরত মিসি মসিহে মাদ ই মাহমাদি আলহ সালাতুসলামের যুগের দিকে ইঙ্গিত করে আসা আহামত বলা হয়েছে আরেকটি কেয়ামত হচ্ছে যখন পুরো সভ্যতার পাঠ চুকিয়ে দেওয়া হয় এবং নতুন সভ্যতার রচনা করা হয় এক সভ্যতার পরিসমাপ্তি ঘটে আরেক সভ্যতার উন্মেষ ঘটে সেটা হলো কেয়ামত যেটাকে আমরা সাধারণভাবে দি ডুমস ডে বলেও আখ্যায়িত করি ইংরেজিতে ওই ডুমস ডে যেটা একদম জগতের পরিসমাপ্তি বা সভ্যতার পরিসমাপ্তি ঘটে যেখানে আরেকটা সভ্যতার উন্মেষ ঘটে যেখান থেকে সেইটা দুই সালে অবশ্যই ঘটতে যাচ্ছে না তবে যদি বলেন যে ক্যামত সদৃশ্য ঘটনা ঘটবে অবশ্যই ক্যামত সদৃশ্য অনেকগুলো ঘটনা ঘটতে পারে আমাদের যে যাকে আমরা মেনেছি প্রতিশ্রুত মাসি এবং মাহাদি আলাহ সাল্লা তিনি উনিশশো সালে এবং উনিশশো সাত সালেও ভবিষ্যৎবাণী করেছেন প্রচণ্ড ভূমিকম্পের জলোচ্ছ্বাসের বন্যা এবং নানা রকমের প্রাকৃতিক দুর্যোগের এবং বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে যেহেতু সতর্ককারী এসেছে তার সাথে যেহেতু হাসি ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এজন্য জন্য তালার বিধান অনুযায়ী আল্লাহ তালা নিদর্শন দেখাবেন আমার সপক্ষে। কোরআন শরীফের সুরাবানী ইসরায়েলের বলা আছে আমি কখনও শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত সতর্ককারী রসুল না পাঠাই যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই উন্মতের সংশোধন কল্পে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ এসে গেছেন তাকে যারা মান্য করবে তাদের জন্য সুসংবাদ যারা অস্বীকার করবে এবং কেবল অস্বীকারই করবে না অস্বীকার পরে অস্বীকার করার পর তার বিরোধিতা করবে এবং সীমা সীমালঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ তালা শাস্তির শিকারে পরিণত করবেন বা শাস্তির লক্ষ্যস্তরে পরিণত করবেন আল্লাহ তালা আমাদের এর থেকে রক্ষা করুন তবে কি বাইবেলের হিসাব অনুযায়ী কোরআনের হিসাব অনুযায়ী চলবে বিষয় এবং এই ব্যাপারে আপনি এখন থেকে ঘোষণা করে দিতে পারেন যে ডিসেম্বর দুই হাজার আসবে এবং পার হয়ে যাবে জগতের সভ্যতা অটুট থাকবে এবং এই সভ্যতা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সুযোগ দেবেন এই সভ্যতাকে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না ঘটে আন্তর্জাতিক বিজয় না ঘটে এটা দোয়ার বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বুঝার এবং আমল করা সৌভাগ্য দান করুন ধন্যবাদ ভবিষ্যৎবাণী যা আমেরিকাতে এখন করা হয়েছে জি বেশ কয়েকবার হয়ে গেছে ইতিপূর্বে দুই হাজার সনে এরকম ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবী গেল জি গত বছর এরকম কি একটা ভবিষ্যৎবাণী ছিল যে এটি পৃথিবীর শেষ দিন শেষ দিন কিন্তু এমন অনেক দিন পার হয়ে গেছে যেভাবে মৌলানা সাহেব বলেছে জি বাংলাদেশেও ও গঞ্জে মানুষ একসময় বলা হয়েছে যে দুই হাজার সনে ইসা আসলাম আকাশ থেকে নামবে গ্রামের মানুষ বলছে যে দুই হাজার পর্যন্ত অপেক্ষা করে দেখি যদি না আসে তখন বয়াত করব। আমেরিকাতে অনেক কাল্ট আছে সেখানে তাদের পাদ্রীরা তারা ঘোষণা দেয় অমুক দিন ঈশা আসবেন অমুক দিন কে হবে এবং না আসার কারণে তারা শেষে আত্মহত্যাও করে বসে থাকে লাশের পর লাশ বেরোয় কালচার গির্জার থেকে তো এরকম অনেক কিছু আছে কিন্তু কোথা কথা সেটা প্রযোজ্য হবে যেটা আল্লাহ বলেছেন তার রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের মাধ্যমে এই কথা বলে রাখি ভাই এই আদম আলাহ ইসলাম থেকে নিয়ে ছয় হাজার পার করে সপ্তম হাজারে প্রবেশ করেছি মাত্র আমরা অতএব দিন যেহেতু সাতটি এবং আল্লাহ তারা বলেছেন এক গণনায় এক একটা দিন হাজার বছরের সমান আল্লাহর কাছে এটা হাজার বছর এক দিনের সমান তো সাত দিনের একটি চক্র আছে একটা সাইকেল আছে আল্লাহর যেটা পূর্ণ করে আল্লাহ তালার সভ্যতা গুটিয়ে নতুন সভ্যতা রচনা করেন এই সপ্তম হাজারে আমরা মাত্র প্রবেশ করলাম এখনও আল্লাহ তালা আমাদেরকে কিছুদিন সময় দেখেছেন যেটাতে আমরা মানুষকে ইসলামের দিকে আল্লাহর দিকে জীবন্ত খোদা এবং জীবন্ত রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলীবাহসাল্লামের দিকে ডাকবো নিজেরাও আমল করার চেষ্টা করব। তবে গিয়ে আল্লাহ তালা যে উদ্দেশ্যে জগৎ সৃষ্টি করেছেন সেটা পূর্ণ হবে আর ততটুক সুযোগ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই শহীদুল ইসলাম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন গতকাল দর্শক আমি দেখতেছি দেখছি অনেকেই লাইনে আছেন গতকাল আমরা তেজগাঁ মসজিদ সোদামুল আহমেদ তেজগাঁয়ের সাথে ওয়াদা করেছিলাম যে আপনারা যে ছবি এবং ভিডিও পাঠিয়েছেন আমরা সেটা দেখাবো আজকে তো চলুন গতকাল তেজগাঁ জামাতে তেজগাঁ মসজিদ সুদামুল আহমেদ তেজগার উদ্যোগে যে সত্যের সন্ধান অনুষ্ঠান দেখানো হয়েছে তার কিছু ছবি আমরা দেখে দিচ্ছি আপনারা এখানে স্টিল পিকচার দেখতে পাচ্ছেন যে মসজিদ সুদামুল্লা আহমেদিয়ার উদ্যোগে আয়োজিত এই যে অনুষ্ঠানটি তারা উপভোগ করছেন ছোট্ট একটি ভিডিও তারা পাঠিয়েছেন চলুন সেটিও এখন দেখা যাক সত্যের সন্ধানে অনুষ্ঠানটি দেখছেন তেজগার আহমদি ভাইয়েরা মুজিজ কোদামুল আহমদের আয়োজনে অনেক অতিথি এখানে এসে অনুষ্ঠান দেখেছেন আপনারা গতকালকে শুনেছেনও মৌলানা হাফিজুর রহমান সাহেব এখান থেকে একজন তিনি প্রশ্ন করেছিলেন এবং এই অনুষ্ঠান থেকে সেই প্রশ্নের যথারীতি উত্তর দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও ফুটেজ অথবা স্টিল পিকচার যদি দর্শক আপনারা পাঠান আর বিভিন্ন জায়গা থেকে তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে আপনার আপনার দেখিয়ে দিতে পারব মজিদ আমি আবারও বলে দিচ্ছি যে মজিজ খোদামুল আহমদিয়া এটির আয়োজন করেছিলেন আজকে তারা ফোন করেছিলেন আবার যে আমাদের আমাদের ছবিগুলো দেখাবেন কিনা তো আমরা দেখিয়ে দিলাম এখন মিরপুর থেকে আমাকে জানানো হয়েছে কন্ট্রোল রুম থেকে মিরপুর থেকে ছবি এসে আমি অনুরোধ করছি যে আপনারা যদি সেই ছবিটাকে সুন্দর করে বানাতে পারেন তো আমরা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা সেই মিরপুর জামাত থেকে প্রাপ্ত ছবি আমরা দেখাতে পারবো আমাকে জানানো হচ্ছে যে বিরতিতে যাওয়ার সময় হয়ে এসছে আমি দুটি ফোন লাইন আমি নিচ্ছি পাশাপাশি

নাহিদ আমি দেখতে পাচ্ছি এখানে সোহেল সাহেব আছেন তিনি একজন অতিথি থেকে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন সোহেলানা সাহেব আসসালাম আলাইকুম হ্যাঁ আলাইকুম আসসালাম জি ভাই প্রশ্নটি করুন সোহেলানা সাহেব আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাহেব যেহেতু একই ধরনের প্রশ্ন আলম সাহেবের কাছে আমি আসতে চাইব যে আমাদের ঈসা মারা গেছে ব্যাপারটি আমার কাছে স্পষ্ট এই ব্যাপারে আর প্রশ্ন নাই কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইস্তমিজি ইমাম মাহাদি এর প্রমাণ কি আর তারুয়া থেকে সোহেল আনা সাহেব বলছেন যে ইমাম মাহাদিকে মানার দরকার কি কোরআন হাদিস মানলেই তো হয় সংক্ষেপে যদি উত্তর দিতেন হ্যাঁ ইমাম মাহাদিকে মানার দরকার কি এখান থেকে কথা আরম্ভ করি মানার দরকার আছে আর এই জন্য বুঝতে হবে যে ঈসা আলাহ ইসলাম পূর্বের ঈসা কি মৃত মানার দরকার আমরা নির্ধারণ করব না এটি নির্ধারণ করবেন যিনি শরীয়ত পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা যখন কাউকে পাঠান পৃথিবীকে এই অনুমতি বা ছাড় দেন না যে তুমি ইচ্ছা করলে তাকে গ্রহণ করো আর না করলে কোনো অসুবিধা নেই এই এই জন্য তো এই খামখেয়ালি জন্য আল্লাহ তালা পৃথিবীতে কাউকে পাঠান না পৃথিবী আল্লাহ তালা কোরআনশেই বলেন যে আমি অনর্থক বৃথা অগঠনমূলক কোনো কাজ করি না আল্লাহর প্রতিটি কাজের পিছনে একটা গভীর প্রজ্ঞা এবং হেকমত এবং উদ্দেশ্য আছে মানুষ যদি গ্রহণই না করলো তাহলে পৃথিবীতে খামোখে একজনকে পাঠানোর দরকার কি আর রসুল্লাহ সাহেব এই জন্য বলেছেন কথা লম্বা না করে মানে টু দ্য পয়েন্ট বলি যে মোহাম্মদ সাহেব নিজে বলেছেন যে আমার মাহাদি আসলে তাকে মানতে হবে আমরা বারবার ইবনে মাজা শরীফ এবং অন্যান্য হাদিসের এখানে অবতারণা করে থাকি উপস্থা আপনাদের সামনে পেশ করি যিনি বলেছেন যে মাহাদি আসলে যত সমস্যায় তোমার সামনে আসুক না কেন সেই সমস্যা অতিক্রম করে গিয়ে তাকে তার হাতে বয়াত করতে হবে তাকে আমার সালাম পৌঁছাবে ইবনে মাজা শরীফের হাদিসের অনুবাদ শোনালাম আমি কেননা তিনি খলিফাতুল্লাহল মাহদি তিনি আল্লাহ তালার খলিফা হবেন আল্লাহ খলিফা পাঠান তাকে তার সাথে যাচ্ছে তাই আচরণের জন্য না তাকে গ্রহণ করার জন্য আর দুই নম্বর কথা হল এই যে প্রমাণ গোলাম মাহমুদ আলাই সালাম যে ইমাম মাহদি সেটাতে আসছি উনি প্রথমে বলেছেন যে ঈশা যে মারা গেছেন তা আমার জন্য স্পষ্ট হয়ে গেছে ঈশা মারা যাওয়াটা যদি বুঝে যান তাহলে আপনি অনেকটা সফর ইতিমধ্যে সফলভাবে অতিক্রম করেছেন আপনার সমস্যা আর পথে বেশি নাই কিন্তু সত্য ব্যক্তি তিনি কিনা না তা কীভাবে বুঝবো এটি একটি সরল প্রাণ মানুষের প্রশ্ন হতেই পারে তো সত্য ব্যক্তিকে চেনার আলাদা আলাদা কোরআন করিমে কতগুলো মাপ কাঠিয়ে উল্লেখ করেছেন কোরআন শরীফ পড়েন কোরআনকে জিজ্ঞেস করেন যে সত্য ব্যক্তি কীভাবে চেনা যায় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আলি আসসালামকে একই প্রশ্ন করা হয়েছে যে তিনি যে সত্য মহাপুরুষ তা কীভাবে বোঝা যাবে রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহলামকে আল্লাহ তালা নিজেই উত্তর শিখিয়েছেন যে এদেরকে উত্তর দাও যে ফকাদ লাভে ফিকু মোমুর কাবলিহি আলা তা কেনুন আমি সত্য কি মিথ্যা এটি বোঝার জন্য তোমরা কমন সেন্স ইউজ করো তোমরা বিবেক খাটাও আমি তোমাদের মাঝে দীর্ঘ জীবন কাটিয়েছি চল্লিশ বছর কমপক্ষে ছিলাম এই চল্লিশ বছরের জীবনকে তোমরা ভালো করে বিশ্লেষণ করো আমি কি কখনও মিথ্যা বলেছি জীবনে কোনো দিন কোনো ব্যাপারে আমাকে প্রতারণার আশ্রয় নিতে দেখেছ এমনকি রসরুল্লাহ সাল্লু আলয় সাল্লাম আল্লাহরের নির্দেশে মক্কার মানুষকে স্বজনকে পাহাড়ে ডাকলেন জিজ্ঞেস করলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে সৈন্য রাজি আছে তোমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুত ওত পেতে আছে বিশ্বাস করবে তোমরা সবাই উত্তর দিল কেন নয় হে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে দেখিনি এটিকে সম্বল করে আল্লাহর নির্দেশে মোহাম্মদ রসুল্লাহ বললেন যে তাহলে শোনো খোদা আমাকে রসুল করে পাঠিয়েছেন তো এই কথাই আসলে মানুষ মানার জন্য প্রস্তুত থাকে না অথবা পূর্বে সবাই সমস্যারে বলছিল যে আপনি তো কখনও মিথ্যা বলেন না হযরত মির্জা গোলাম মাহমুদ আলাসাল্লাম কাদিয়ানি ইমাম মাহদি এবং ঈসা তিনি তার এই বিষয়টাকেই নিজের সত্যতার প্রমাণ হিসেবে দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার দাবির পূর্বের জীবনে কোনো প্রকারের নোংরাবি কোনো প্রকারের মিথ্যাচার কোনো প্রকারের প্রতারণা কোনো কলুষ তোমরা বের করে দেখো ফাকাতকুম ফি ফিকুম ওমর আমেন কাবলিহি আফালা তাহেলুন যে আমিও তোমাদের মাঝে দীর্ঘ জীবন কাটিয়েছি আমার অতীত সম্পর্কে তোমরা সবাই সাক্ষী তোমরা পত্রপত্রিকায় লিখেছ তোমরা বই পুস্তকে লিখেছ যে এ ব্যক্তির জীবন বড় নিষ্কলুষ পবিত্র সাদা পরিষ্কার কাপড়ের মতো কখনো মিথ্যা বলেননি যে তার সবচেয়ে বড় শত্রু হয়েছে মোহাম্মদ হোসাইন বাটালভি নামে উপমহাদেশের প্রখ্যাত আহলে হাদিস আলেম তিনি হজরত মির্জা সাহেব যখন তার প্রথম বই লেখেন বরাহিনা আহমদিয়া এটি তার প্রথম বই এই বই লেখার পর এই মোহাম্মদ হোসেন বেটালভি নিজে তার পত্রিকায় লিখেছে যে এই মির্জা সাহেবকে আমি জানি বাল্যকালে আমরা একাত্রে মক্তবে যেতাম খুবই সৎ চরিত্রের অধিকারী স্বচ্ছ প্রকৃতির মানুষ কোনদিন মিথ্যা বলতে দেখিনি ইনি ইসলামের যে সেবা করেছেন মির্জা সাহেব চোদ্দশো বছরে কেউ করেনি তো তার অতীত সম্পর্কে যে ব্যক্তি এই কথাগুলা বলেছে ইনি কি বলে যখন দাবি করেন মির্জা সাহেব যখন দাবি করলেন যে আমি ঈসা এবং আমি মাহাদি তখন এই ব্যক্তি বলে যে একে আমি উঠিয়েছি প্রশংসা করে আমি একে অধপাতে মানে এর পতন ঘটাব কিন্তু আল্লাহ যাকে প্রেরণ করেন তাকে সারা দুনিয়া সম্মিলিতভাবেও পতিত করতে পারে না হজরত মির্জা সাহেবের পতন হয়নি তার এই চ্যালেঞ্জ কাজ করে তিনি উন্নতি করেছেন আল্লাহ তালার ফজলে কোরআন শরীফে আরও আয়াত আছে সত্য মহাপুরুষকে চেনার কোরআন বলে যে সত্য মহাপুরুষের লক্ষণ হলো তার আগমনের সময়ে বা তার আগমনের পূর্বে পৃথিবীতে সর্বত্র কোদাচারের রাজত্ব থাকে ওয়ালাকাত্লা কাবলাহম আকসারুল আউলিন ওয়ালাকাত আর মঞ্জরিন যে ইতিপূর্বে সর্বত্র ভ্রষ্টতা কদাচার অনাচার বিভ্রান্তি ছড়িয়েছিল আর যখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা পৃথিবীকে সতর্ক করার জন্য সতর্ককারী পাঠিয়েছে এটি খোদা তারা তার একটা সুন্নত হিসাবে কোরআন শিবু উল্লেখ করেছেন সুন্নত মানে হলো আল্লাহর নিয়ম আল্লাহর রীতি এবং কোরআন শিব অন্যত্র তালা ঘোষণা করেন যে আল্লাহর নিয়ম এবং রীতিতে তুমি কখনও পরিবর্তন দেখবে না যখন এই সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষের বিভ্রান্ত হয় আল্লাহ কাউকে পাঠান আল্লাহ বলেন যে আমার এই রীতি এতে তুমি কোনো পরিবর্তন দেখবে না তো আজকে বুকে হাত দিয়ে মানুষ বলুক যে আজকে কি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী কি ভালো নাকি অন্ধকারে নিমজ্জিত সর্বত্র কি অনাচার এবং কদাচারের রাজত্ব নয় সর্বত্র কি চরিত্রহীনতার রাজত্ব নয় মানুষের নৈতিক গুণ কি হারিয়ে যায়নি মানুষ কি হাহাকার করছে না যে আজকে সকল মূল্যবোধ হারিয়ে গেছে যে কোনো ব্যক্তি এটি বলতে বাধ্য হবে হ্যাঁ আজকে পৃথিবীর এক সংস্কারকের প্রয়োজন এবং বলছে কথায় কোথায় বলে যে কেয়ামত এসে গেছে দুর্নীতি দেশের সর্বত্র ছেয়ে আছে দুর্নীতির ভয়ে যে কোনো কাজ হাতে নিতে মানুষ ভয় পায় ঢাকা শহরে একটা ঘর বানাতে গেলে প্রায় নিরানব্বই ভাগ মানুষের দুশ্চিন্তা থাকে যে যে জায়গায় আমি ঘরটা বানাতে যাচ্ছি এই জায়গাটার মালিক আসলে কয়জন তো এই হলো পৃথিবীর অবস্থা যখন এমন অবস্থা হয় এমন অবস্থা যখন বিরাজ করে তখন আল্লাহ তালার পক্ষ থেকে কেউ এসে থাকেন হযরত মির্জা সাহেব যখন এসেছেন তখন পৃথিবীর ঠিক এই অবস্থা ছিল অন্যরা তো অন্যরা খ্রিস্টান ইহুদি আর হিন্দু আর বৌদ্ধ যারা আছে তাদের কথা বাদেই দিলাম মুসলমানদের এমন অধপতন হয় যে স্বয়ং বড় বড় মুসলমানেরা আপনি আমাদের উপস্থাপকের নড়াচড়া দেখতে দেখে বলছে সময় শেষ দর্শক এই সম্পর্কে বিরতির পরে আমি আবার সময় পেলে কিছু বলবো আমরা দর্শক আমরা বিরতিতে যাচ্ছি একটু আমাদের সময় পার হয়ে গেছে বিরতির পরে আবার ফিরে আসবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ কে পাইতে হজরত কে ভালু বেশি আল্লাহ কি পাইতে চায় হযরত কী ভালো বেশি আল্লা কি পে চায় अर्ष कुर्सी लौहे कालं नाचहिते पेशे हजरत के भू बेशे अल्ला के जे पाईते चि

যে পড়েছে ভাই দুরিয়া সে শে আফরি মেশ হাজরত কে ভালো আল্লাহ কে যে পাইতে চায় হাজরত কে ভালু বেশি আল্লাহ কে যে পাইতে যায় তুকুরি দুঃখ হে নাদরি হজরতি মোর ভালো এই দুনিয়ায় দিবারা কর করিহি হজরত কে ভালো বিশে যে পাই পাইতে চায় হাজরত কে ভালো আল্লা কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত দর্শকবৃন্দ আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম আর তখন আপনারা শুনছিলেন একটি ভক্তিমূলক গান আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে আমরা আরো প্রায় এক ঘন্টা আপনাদের সাথে থাকবো আজকে আবার কথা হবে আপনাদের সাথে এখানে ঢাকা থেকে এক ভাই আমাদের আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আমি খুব সংক্ষেপে মৌলানা জানতে চাই ইমেইল গতকাল এসেছিল আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে ইয়ে ইমেলগুলি আমরা নিব একটা প্রশ্ন হচ্ছে যে মহিউদ্দিন আহমদ সাহেব প্রশ্ন করেছেন যে আল্লাহকে নিজ সত্তায় সর্বত্র বিদ্যমান আর কারণ তিনি তো এক সত্তা এটি হচ্ছে তার প্রশ্ন আপনি যে সংক্ষেপ উত্তর দিয়ে দিতেন এটার উত্তর হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান তিনি সর্বশক্তিমান তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বজ্ঞানী তিনি এবং সব সবকিছুর পরিবেষ্টনকারী তিনি ইন্নাল্লাহ আলাকুল্ল সাহিম মুহিত আল্লাহ তালার গুণ তিনি কিছু পরিবেষ্টন করে আছেন কিন্তু এই পরিবেশনটা আমরা যদি ফোর ডাইমেনশনাল জগৎ দিয়ে চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহর পরিবেশনটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু উনি সর্বত্র বিরাজমান এই কথা আমরা বিশ্বাস করি কোরআন শরীফে যদি আমরা এই প্রশ্নটা রাখি আল্লাহ থাকেন কোথায় আল্লাহ বিরাজ করেন কোথায় কিভাবে কোথায় আছেন তাহলে এর উত্তরটা পরিষ্কার হবে আল্লাহ তালা সুরা বাকারাস একশো ষোলো নম্বর আয়তে বলছেন ফ এনামা তুবলু ফাসমা বুল্লাহ ইন আল্লাহ ওয়াসেউলিম তোমরা যেদিকেই চাইবে যেদিকে মুখ ফেরাবে সেখানে আল্লাহ তালার অস্তিত্ব নিশ্চয়ই আল্লাহ তালার প্রাচুর্যদাতা সর্বজ্ঞানী সুরা আল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত যেটাকে আয়তুল কুরসি বলা হয় সেখানে আল্লাহ তালা বলছেন কুরসি আরদা। আল্লাহ তালার রাজত্ব আকাশ এবং পৃথিবী ব্যাপৃত আমি কুরসি অনুবাদ করেছি রাজত্ব কেন করেছি রাজত্ব কেদারা বা চেয়ার তার সিংহাসন নহে। তার রাজত্বকে আল্লা তালা করছি বলেছেন এটা চার পা বিশিষ্ট একটি চেয়ারের নাম নয় তার ক্ষমতা তার রাজত্বের বলয় আকাশ মন্ডলী এবং পৃথিবী ব্যাপৃত এই কথাটা আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন বলেছেন সুরা আল আন আমে বলছেন বহুবল্লাহ হুবল্লাহ ফিসামাবাতে বা ফিলার্স আল্লাহ সেই মহান অস্তিত্বের নাম যিনি আকাশমন্ডলিতেও বিরাজ করেন আর একই সময়ে তিনি পৃথিবীতে আছেন হুবল্লাহ ফিসামাবাতে আল্লাহ সেই মহান অস্তিত্ব যিনি আকাশ মন্ডলিতে আছেন ওয়া ফিল আর একই মুহূর্তে পৃথিবীতেও আছেন সুরা আল কাফ আর সেখানে আল্লাহ তালা বলছেন ওয়া নাহ আমি মানুষের জীবনশিরারও অধিক নিকটে বিদ্যমান মানুষের জীবনশিরাটা হচ্ছে এইখানে এরও নিকট নিকটে আল্লাহতলা বিদ্যমান সব জায়গায় আল্লাহ তালা আছেন এবং তিনি এক অদ্বিতীয় অস্তিত্ব এবং আল্লাহ তালার অস্তিত্ব যেহেতু সর্বত্র বিরাজমান এই জন্য আল্লাহতালা সব কিছু নিয়ন্ত্রণও করেন সব কিছু জানেনও এবং সব কিছুর উপরে ক্ষমতাও রাখেন একই সময় যদি দূরত্ব থাকে তাহলে এটা আল্লাহ তালার গুণের বিরুদ্ধে যায় আল্লাহ তালা সর্বত্র বিরাজ করেন এবং সেই আল্লাহকে কোরআন শরীফ উপস্থাপন করেছে এই জন্যই আপনাকে কোরআন শরীফের আলোকে চারটি আয়াতের অংশ বলে উত্তর দেওয়া হলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব মহিউদ্দিন মহিউদ্দিন আহমদ সাহেব আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের একজন বোন জুবায়দা গুলশান আরা ঢাকা থেকে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন তিনি একটি প্রশ্ন করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম বোন জুবায়দা আপনি কি লাইনে আছেন আসসালামু আলাইকুম সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি এখানে আরেক ভাই আছেন আশরাফুল শেখ পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ থেকে আপনি কি লাইনে আছেন আশরাফুল শেখ সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশরাফুল সাহেব আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন সাল্লাম বলেছেন জি যে ইসলামের মানে সূর্য পশ্চিমে উঠবে এবং পশ্চিম থেকে মাথার উপরে এসে ফিরে যাবে যদি তাই হয় তাহলে ইমামে বাণী কি পূর্ব দিকে পৌঁছাবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাহেব অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলেন সাহেবের কাছে রাখছি সূর্য পশ্চিম থেকে উদিতে হবে তারপর পরের অংশ কি উনি যেটা মাজ আকাশে এসে মাজ আকাশে পর্যন্ত আসবে ফিরে যাবে তাহলে পূর্বের দিকে যারা মানুষ আছে তারা কি এই সূর্যের আলো পাবে না মাজ আকাশে এসে ফিরে যাওয়ার যে ভার্শনটা এটা কোথায় আছে আমাদের জানা নেই যদি আপনার হাতে থাকে কোনো হাদিসের বইতে তাহলে পৃষ্ঠাটা পাঠিয়ে দেন আমরা সেটি নিয়ে গবেষণা করবো আচ্ছা আর ইসলামের সূর্য পশ্চিম থেকে উদিত হবে এর অর্থ হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পূর্বে এসেছেন আর ইমাম মাহাদের আগমনও পূর্বেই হয়েছে আর একটি সময় এমন আসবে যখন পশ্চিমা জগৎ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এই বাণীকে গ্রহণ করবে পশ্চিমা বিশ্ব হজরত ইমাম হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের শিক্ষা ইমাম মাহাদের মাধ্যমে যা প্রচারিত হচ্ছে সেটি গ্রহণ করবে এবং এই ধারা সূচিত হয়ে গেছে আল্লাহ তালার ফজলে ইংল্যান্ডে জার্মানিতে নরওয়েতে সুইজারল্যান্ডে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ভদ্র শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা আজকে ইসলামের বাণী গ্রহণ করছে আহমদিয়া মুসলিম জনতার প্রচার এবং তবলিগের মাধ্যমে এবং এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তো এক সময় আজকে সংখ্যালঘিষ্ঠ এমন মানুষ সংখ্যায় কিন্তু এক সময় এসে এই শ্বেতাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ তাদের ইনশাআল্লাহ মুসলমান হবে এটি হলো ইসলামের সূর্য উদিত হওয়া ধন্যবাদ আপনাকে ভাই আশাফুল সাহেব আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন অনেক ওয়াহমদি ভাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দেখছেন তারুয়া থেকে বারবার ফোন আসছে তারা বলতে যাচ্ছেন যে আমরা প্রায় একশোর উপরে মানুষ এখানে অনুষ্ঠান দেখছি আমাদের প্রশ্নের উত্তর আপনারা দেন এখানে আসাদুজ্জামান সাহেব চরদুখে থেকে প্রশ্ন করেছিলেন উত্তর দেওয়া হয়েছে মালানা ফিরোজ আলম সাহেব বিস্তারিত বলছিলেন বিরতিতে যাবার আগে আবার যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তার সাথে মিলিয়ে ফিরোজ আলম সাহেবের কাছে আসবো এখানে রানা সাহেব তারুয়া থেকে আপনি বলছিলেন যে ইমাম্ম হাদি আলাহ ইসলামকে মানতেই যে হবে এটা আবার এটা কেন কোরআন হাদিস মানলেই তো হয় তো ফিরোজ আলম সাহেব একটা হাদিসের কথা বলছিলেন আমরা মাজা শরীফের হাদিসের কথাই আপনি বলছিলেন আমরা সেটি এখন দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি তারপরে আবার আপনার কাছে আসবো তো ইবনি মাজা শরীফের হাদিসটি এখানে টেলিভিশন পর্দায় এখন দেখানো হচ্ছে যেখানে নবী করিম সাল আলাইসালাম বলেছেন মহাসব যদি বলে দেন হ্যাঁ আমি বলছিলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে যখন ইমাম মাহাদে এবং ঈশা আসবেন তা খেলা বা হেলার ছলে ফেলিয়ে দেওয়ার মতো কোনো কিছু না বা ফেলে দেওয়ার মতো কিছু না রসুরুল্লা ইসলাম বলেছেন যে সেই মাহদি এবং ঈসা যখন আসে তখন তার হাতে তোমরা বয়াত করবে এই হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইবনে মাজার হাদিস এখানে হাইলাইট করা আছে আলা যে ওলা যখন তোমরা তাকে দেখবে তার হাতে বয়াত করবে বরফের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় কেন কেন বয়াত করবে ফায় ই খলিফা তুল্লাহ মাহদি কেননা তিনি আল্লাহ তাল খলিফা মাহদি আল্লাহর খলিফা এই শব্দটা একটু ব্যাখ্যা করি কোরআন শরীফে আল্লাহর খলিফায় যে পরিভাষাটা আছে এটা শুধু নবীদের জন্য ব্যবহার হয়েছে রসুলের যারা খলিফা হন হজরত আউ ওমর ওসমান এবং আলী রাদি তারা রসুলের খলিফা ছিলেন তাদের জন্য খলিফাতুল্লাহ শব্দ ব্যবহার হয়নি কোরআন শরীফে হজরত দাউদ হজরত আদম এবং এভাবে আরও কয়েক অন্য কয়েকজন রসুলের জন্য খলিফ খলিফাতুল্লাহ শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ নবীদের জন্য আর এই হাদিস থেকে বোঝা যায় ইমাম ই মাম্মাদি আলাহিসাম নবী হবেন আর এই কারণে হজরত মোহাম্মদাম বলেছেন যে তার হাতে বয়াত করবে

কোরআন শরিফে সুস্পষ্ট উল্লেখ আছে কিনা যদি থেকে থাকে আমাকে সুরা এবং তার আয়াত সম্বন্ধে একটু কে জানাবেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ বোন আপনি অনুষ্ঠানটি দেখছেন আপনি দেখতে থাকুন আশা করি আপনি আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর হয়তো এই অনুষ্ঠান থেকে পেয়ে যাবেন মরান আবদুল আব্বাল শেহের কাছে রাখছি ইমাম মাহাদি আলাস্তাত বসে নাম বা আগমনের কথা পবিত্র কোরানের সরাসরি কোথাও আছে কিনা যদি বলে দিতে সুরা আল জুমা আয়াত নম্বর চার ওয়া আরিনা মিনহুম লম্মা ইলহাকু বেহিম আজিজুল হাকিম এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাবাসাল্লামকে আল্লাহ তালা আরেক জাতির মাঝে এদেরই অন্তর্ভুক্ত আরেক জাতির মাঝে আবির্ভূত করবেন যারা এখনও যুগের দিক থেকে এদের সাথে মিলিত হয় নাই এবং তিনি পরম পরাক্রমশালী পরম প্রজ্ঞাময় এই যে জুমার প্রথমে চার নম্বর আয়ত বিসমিল্লাকে এক নম্বর আয়ত ধরে আর যদি বিসমিল্লাকে এক নম্বর আয়াত না ধরা হয় গণনা না করা হয় তাহলে তিন নম্বর আয়ত এখানে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের একটি দ্বিতীয় আগমনের কথা বলা আছে কোরআন শরীফের স্পষ্ট ভাষায় হজুর সাল্লাহ আলবাস্লামের প্রতি যখন এই আয়াত অবতীর্ণ করা হয় সেই সময় সাহাবিরা তার আশেপাশে বসাচ্ছিলেন এবং হজুর সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন এটা আয়াতটা পড়ে শোনান তখন তারা প্রশ্ন করেন মানহুম রাসুল আল্লাহ কাদের মাঝে আপনি আবার আসবেন একবার প্রশ্ন করা হয় দুবার প্রশ্ন করা হয় তৃতীয়বার গিয়ে হজুর সাল্লি আসলাম নিরবতা ভঙ্গ করেন এবং উত্তর দেন একমাত্র বিদেশি সাহাবি পারস্য বংশীয় সাহাবি হযরত সলমান ফার্সির কাঁধের উপরে হাত রেখে লাউ খান আল ইমান ও আইনদাসুরা লেনহর রাজ ও রেজালমিন হাউলআ বুখারি শরীফ কিতাব উ তফসির সুরা আল জুমা এই আয়তের অধীনে যদি ইমান সপ্তর্ষি মণ্ডলিতেও চলে যায় জগৎ ছেড়ে ইমান উবে যায় তখন এদের মধ্য থেকে অর্থাৎ পারস্য বংশীয়দের মাঝ থেকে একজন বা একাধিকজন বর্ণনাকারী বলছেন যে আমার মনে নাই একজন বলেছিলেন না একাধিকজন বলেছিলেন তাকে উদ্ধার করে নিয়ে আসবে সেই ইমানকে ধরাপৃষ্ঠে উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠিত করবে আপনার বোন আপনার উত্তর হচ্ছে বোন সুরা আলজুমা আয়াত নম্বর চার এবং তার ব্যাখ্যা স্বয়ং হাজুর সাল্লিয়া যা দিয়েছেন বোখারি শরীফকে তাপত সিরে আছে এইখানে আগমনকারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লামের এক শিষ্যের কথা বলা আছে তিনি বংশীয় হবেন ইমানহীন অবস্থায় যখন মুসলমানরা ইমানহীন অবস্থায় দিন কাটাবে তখন তার আগমন ঘটবে ইমানকে ধরাপৃষ্ঠে পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি আসবেন এই কথা কোরআন শরীফের আয়েত সুরাজুমার চার নম্বর আয়তের আলোকে হজুর সাল্লু আলিবা নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন বুখারি শরীফে বিদ্যমান আছে এইখানে হাজরত ইমাম মাহাদি আলিয়া আগমনের বার্তা দেওয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব বোন জুবায়দা আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সুরা জুমার চার নম্বর আয়তের উল্লেখ মৌলানা সাহেব করে দিলেন এবারে দেখতে পাচ্ছি এখানে এক ভাই দুরুল ইসলাম সাহেব দিনাজপুর থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম দুরুল ইসলাম সাহেব আপনি কি লাইনে আছেন জি আমি লাইনে আছি জি ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতেছি খোলা আকাশের নিচে একটা প্যান্ডেলের নিচে আমরা সবাই বসে আছি আচ্ছা এখন আমাদের যে ভাই প্রশ্ন করবেন কাছ থেকে মুখে শুনে নেন জি 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 প্লিজ

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ইসলাম সাহেব যে এবং জন অনুষ্ঠান দেখছেন জেনে আমাদের খুব ভালো লাগলো আল্লাহ তালা এই শীতের রাতে খোলা জায়গায় বসে আপনারা যে ধর্মের কারণে একত্রিত হয়ে দেখছেন এর উত্তম প্রতিদান দিন মরানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসতে চাচ্ছি উনি বলছেন যে আল্লাহ এবাদতের উদ্দেশ্যে জিন ইনসানকে সৃষ্টি করেছেন আপনারা বলেন জিন বলতে কোনো জাতিই নাই ব্যাপারটা যদি একটু খুলে বলতেন আপনাকে যদি কোনো আহমদি এই কথা বলে থাকে যে জিন বলতে কোনো কিছু নেই তাহলে সেই আহমদী ভুল বলেছে সেই আহমদের ভালোভাবে আহমদিয়া মুসলিম জামাতের যে বই পুস্তক আছে সেগুলো পড়া উচিত আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে জিন বলতে কিছু আছে কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন জিন আছে ওমা খালাক্তুলজিদ্দ আয়তের কথা আপনি বলেছেন যে ওমা খালাক্তুলজিদ্ল ইনসাল্লা আবদুন জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখন জিন বলতে যেই ধরনের অলিক বিশ্বাস প্রচলিত আছে বাংলাদেশের সমাজে বা ভারতে বা এই উপমহাদেশীয় যে সমস্ত দেশগুলো আছে সেইখানে এই বিশ এই ধরনের জিন বেশি যারা মানুষের মাথায় ভর করে আছে এই অশরীরী অলিক কোনো জিনে আমরা বিশ্বাস করি না আমরা সেই জিনের কথা মানি এবং বিশ্বাস করি যারা তালার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে এখন তাদেরকে জিন কেন বলা হয়েছে শুধু এটি বুঝতে হবে তাহলে জিন চেনা যাবে এটি নিয়ে পূর্বে অনেকবার আলোচনা হয়েছে মৌলান সাহেব অনেক প্রোগ্রামে বিশদ আলোচনা করেছেন যে জিন আসলে কাদেরকে বলা হয় জিন শব্দের যে রুট মূল ধাতু আছে সেটি নিয়ে চিন্তা করতে হবে জিম নুন নুন এই শব্দ থেকে এই ধাতু থেকে উদ্ভূত সকল শব্দের অর্থের ভিতর গোপনীয়তার অর্থ আছে দৃষ্টির আড়ালে থাকার অর্থ আছে পর্দার অন্তরালে থাকার অর্থ আছে ছায়াতে থাকার অর্থ আছে কোনো কিছুর পিছনে লুকিয়ে থাকার অর্থ আছে তো জিন শব্দের অর্থ হল মানুষের ক্ষেত্রে নেই এমন মানুষ যারা সচরাচর সমাজের দৃষ্টির আড়ালে যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ যারা সাধারণ মানুষের সাথে মিলিত হয় না যাদেরকে সাধারণত দেখা যায় না এমন মানুষও যদি জিনের মতো আচরণ করে আল্লাহ বলছেন যে এদের সবাইকে কিন্তু আচরণ যাই করুক না কেন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাই জিনও এক ধরনের মানুষ এটি আপনাকে ভালো করে বুঝে নেন জিনও এক ধরনের মানুষ আর জিন শব্দ আরও অনেক এই জিম জিম নুন নুন থেকে উদ্ভূত অনেক শব্দ অনেক জিনিসের জন্য ব্যবহার হয় আর প্রত্যেকটির ক্ষেত্রে অর্থ হবে যে সেটি কিছুটা দৃষ্টির আড়ালে কিছুটা লুক্কায়িত কিছুটা ছায়ায় রয়েছে কিছুটা অজানা জগতের মাঝে নিজের অস্তিত্বকে লুকিয়ে রেখেছে যেমন জেনিন বাচ্চা যখন মাতৃ গর্ভে থাকে ভ্রূণ সেই ভ্রূণকে আরবি ভাষায় বলা হয় জেনিন সে মায়ের গর্ভে বহু পর্দার ভিতর লুক্কায়িত থাকে তিনটি পর্দার কথা কম কম কোরআন শরীফ উল্লেখ করেছে পর্দার অন্তরালে থাকে দৃষ্টির বাহিরে সেখানে সুন্দরভাবে নিরাপদে এসে নিজের পৃথিবীতে আসার পূর্বের জীবনটা কাটিয়ে থাকে এই কারণে তাকে জেনিন বলা হয় আর এই শব্দ বেরিয়েছে জিম নুন নুন এই দুই শব্দ থেকে কেননা সে দৃষ্টির আড়ালে পর্দার আড়ালে একইভাবে যার মাথায় কাজ করে না একটা উন্মাদনা আছে তাকে বলা হয় রোগটার নাম হলো জনুন অর্থাৎ জনুন কেন বলা হয় তার বিবেক সুস্থ বিবেক বুদ্ধি একটা পর্দাতে ঢাকা সাধারণ বিবেক সুস্থ বিবেক যেভাবে কাজ করে সেভাবে কাজ করে না ঢাকা থাকার কারণে এটিকে বলা হয় জুনুন একইভাবে ছোট সাপ যেটি গর্তে লুকায়িত থাকে সাধারণত আপনি দেখবেন না হঠাৎ করে আপনার দৃষ্টির সামনে আসলো হারিয়ে গেল লুকিয়ে গেল এই জন্য তাকে জান বলা হয় তো এই ধরনের জিনে অবশ্যই আমরা বিশ্বাসী একইভাবে উল্লাহ আসসালামের হাদিসে ওই জিনের কথা উল্লেখ আছে এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে মোহাম্মদ আসলাম জিন কাকে বলেছেন সাহাবিদেরকে সম্বোধন করে রসুল্লাহ বললেন যে তোমরা বাইরে গিয়ে নিজেদের ফ্রি হও বা প্রকৃতির ডাকে সাড়া দাও সাড়া দেওয়ার পর নিজেদেরকে পরিষ্কার করার জন্য তোমরা কিন্তু হাড় ব্যবহার করবে না কেন ব্যবহার করবে না রসুল্লাহ নিজে উত্তর দিয়েছেন যে এর কারণ হলো সেই হাড় তোমাদের জিন ভাইদের খাদ্য তো আপনার কোন ভাই এই হাড় খায় ব্যাকটেরিয়া এক ধরনের পোকা আছে যা সচরাচর দেখা যায় না বা দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তো আপনি হাড় ফেলে রাখেন এক জায়গায় এক সপ্তাহ পরে এসে দেখেন যে সেটি অন্তঃসার শূন্য কিসে খেয়েছে এক ধরনের জিন সে হাড়কে খেয়েছে মোহাম্মদ রসুল্লাহ নিজে এই কথা উল্লেখ করেছেন তাই বোঝা গেল যে জিন আছে জিনের একটা শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত আর একটা শ্রেণী আছে শুধু একটা শ্রেণী না বহু শ্রেণী আছে যা দৃষ্টির আড়ালে আমি এই একের পর একভাবে দৃষ্টান্ত দিতে পারি আর সার কথা এবং শেষ বাক্য হলো যে আহমদিয়া মুসলিম যে অবশ্যই জিনে বিশ্বাস করে কারণ কোরআন শরীফে এমন জিনের অস্তিত্বের কথা উল্লেখ আছে কিন্তু বাংলাদেশে যেভাবে জিন ধরে কোনো মানুষকে আর সেই জিন বের করার জন্য কোনো গুণক আনতে হয় বা কোনো বৌদ্ধ কবিরাজকে ডেকে আনতে হয় পয়সা দিতে হয় বা মানুষের উপর অত্যাচার করা হয় মরিচকে জ্বালিয়ে সেই অনেক এমন আমি যখন গ্রামে বসবাস করতাম ফেনীতে আমরা দেখেছি যে গুনক সাহেবকে আনা হয়েছে বা জিন বের করার জন্য ডাক্তার সাহেবকে আনা হয়েছে সে একটা নিরীহ মেয়েকে জিন বের করার জন্য ঝাড়ু দিয়ে পেটাচ্ছে মরিচ পিটিয়ে নাক মরিচ জ্বালিয়ে নাকে ঢুকাচ্ছে এটি অমানবিক আচরণ এটি এক ধরনের আর সব অন্যায় করার পর শেষের দিকে এক হাজার বা কিছু টাকা হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় তো এই ধরনের জিনে আমরা বিশ্বাস করি না অর্থাৎ আপনার বক্তব্যটা পবিত্র কোরআন যে জিনের কথা উল্লেখ করেছে আমরা সেই জিনে বিশ্বাসী কিন্তু প্রচলিত যে জিনের ব্যাপারটি রয়েছে বাংলাদেশে বা গ্রাম গ্রামাঞ্চলে ওই জিনে আমরা বিশ্বাস করি না ভাই দুরুল ইসলাম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে পেয়েছেন আমরা একটু আগে বলেছিলাম তেজগা জামাতের মসজিদ কোদামুল্লা আমাদের তেজগাঁ ছবি আমরা দেখেছিলাম এবারে মিরপুর মসজিদ কোদামাল আহমদিয়া তারা কীভাবে আজকের এই অনুষ্ঠান দেখছেন আজকের অনুষ্ঠান দেখছেন তার দুটি ছবি তারা পাঠিয়েছেন চলুন দেখে নেওয়া যাক মসজিদ খোদামুল আহমদিয়া মিরপুর তারা মসজিদের মধ্যে মসজিদের পিছন পিছনের অংশে বসে সবাই মিলে একটা উৎসাহর উৎসাহজনক পরিবেশে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আজকের সত্য সন্ধান অনুষ্ঠান তারা ছবিটি পাঠিয়েছিলেন আমরা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য দর্শক এখন দেখিয়ে দিলাম এই ছবি দুটি এভাবে যদি বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে এখনই বললেন হেলেন চাকুরিতে আপনারা দেখছেন চুয়ান্ন জন আপনারা তারুয়াতে দেখছেন প্রায় একশো জন মানুষ বসে বা বক্সিবাজারা হয়তো অনেক মানুষ দেখছেন চিটাঙে আছেন খুলনাতে আছেন আপনারাও যদি ছবি পাঠান তাহলে আমরা এখানে আমাদের এই অনুষ্ঠানে দেখাতে সক্ষম হব যা অন্যের জন্য উৎসাহের কারণ হবে বা অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবারে আমি দেখতে পাচ্ছি একজন আহামদি ভাই অনুষ্ঠান দেখছেন গাজীপুরে বসে আর আরও একজন আছেন আরিফুর রহমান সাহেব তিনি উথুলিতে বসে দেখছেন আমি উথুলির প্রশ্নটি আগে নিয়ে যা নিচ্ছি আরিফুর রহমান সাহেবের আসসালামু আলাইকুম জি ভাই অনেকক্ষণ যাবত আপনাকে অপেক্ষা করিয়ে রেখেছি বলুন

হাজরত ইমাম মাহাদি এসে দাজ্জালকে বধ করবেন হত্যা করবেন দাজ্জালকে হত্যা করার মাধ্যমে সত্য নবযুগের সূচনা করবেন এইটা হাদিসের কথা অনুযায়ী স্পষ্টভাবে জানা যায় আপনার প্রশ্নটা একেবারে ঠিক দাজ্জাল সম্পর্কে একটু বলেন কেননা দাজ্জালের সাথে ইমাম ইমাম্মাদি আলাহিসামের সম্পর্ক অত্যন্ত গভীর ঋদ্ধতা সম্পর্ক নয় বিপরীতমুখী সম্পর্ক তো দাজ্জাল হচ্ছে সেই জাতি যারা প্রতারণা করে মানুষকে ধোকা দেয় দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট একটি দানবসম পরাশক্তি যার জাগতিক দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ কিন্তু ধর্মীয় দৃষ্টি এবং নৈতিকতার দৃষ্টি একেবারে ক্ষীণ দাজ্জালের ডান চোখ কানা হবে বাম চোখ তীক্ষ্ণ হবে এটাই হলো এর ব্যাখ্যা অর্থাৎ তার ধর্মের চোখ অন্ধ হবে আর বাম চোখ জাগতিক চোখ সেটা বড়ই তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হবে তার কপালে কা রে লেখা থাকবে বিশ্বাসী শিক্ষিত অশিক্ষিত স্বাক্ষর নিরক্ষর সবাই পড়তে পারবে এই কা রে লেখা আছে কিন্তু অবিশ্বাসী যতই শিক্ষিত হোক না কেন সেটা পড়তে পারবে না দাজ্জাল পথিত ভূমির পাশ দিয়ে যাবে এবং বলবে যে তুমি ফসল ফলাও প্রতি জমিতে ফসল ফলবে আকাশকে সে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে আবার লেখা আছে যদি মরুভূমির পাশ দিয়ে যখন সে যাবে তখন সে বলবে আখরেজি কোনো যাকে তুমি তোমার ধনভাণ্ডার নির্গত করে দাও বের করে দেখাও আমাকে আর হতাৎ বাহু সে ধনভাণ্ডার তার অনুসরণ করবে লেখা আছে দাজ্জাল একটি যুবককে দ্বিখণ্ডিত করবে লক্ষ্য স্থির করে তারপরে তাকে যখন জাগাবে তখন সে হাসতে হাসতে তার ডাকে সারা দিবে এবং পূর্ণিমার চাঁদের মতো আলোকিত মুখ হবে সেই যুবকের যাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল লেখা আছে দাজ্জালের একটি বাহন হবে এবং সেই বাহন আগুন এবং পানি খাবে এক পা থেকে আরেক পা ফেলার দূরত্ব ছয় ক্রোশ হবে আর যা তার বা ফুরোজিন এটা জানলা অর্থাৎ গর্ত থাকবে এটার পেটের ভিতরে আর বাতি জ্বলবে তার পেটের ভিতরে আর ধোঁয়ার কালো মেঘ থাকবে তার মাথার উপরে আর চাঁদের মতো উজ্জ্বল আলো থাকবে তার কপালে ওই বাহনের কথা বলা হচ্ছে সবাই একটু যা যাচাই করে দেখেন এই সমস্ত লক্ষণ রসুল আকরম আসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন কার দিকে ইঙ্গিত করছে হজুর সাল্লাহ আসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথমাংশ পড়ো এক বর্ণনায় দেখতে পাওয়া যায় সুরা কাহাফের শেষাংশ পড়ো দাজ্জালের সন্ধান পাবে সুরা কাহাফের প্রথম অংশ পড়েন শেষাংশ পড়েন উভয় ক্ষেত্রে হয় মোমেন মুসলমান বান্দাদের উল্লেখ আছে নালে তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানদের উল্লেখ আছে কারা দাজ্জাল হতে পারে আপনার যে রায় আমাদেরও সেই রায় কোন সে জাতি যারা আকাশেরও খবর রাখে পাতালেরও সংবাদ দেয় বাংলাদেশে কত গ্যাস আছে কত তেল আছে আমরা জানি না তারা জানে আর হাবল টেলিস্কোপ এবং এই ধরনের আরও অনেক টেলিস্কোপ তারা লাগিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় যেখান থেকে তারা সংবাদ দিচ্ছে যে অমুক গ্রহ এই ঘটনা ঘটেছে অমুক জায়গায় এই নক্ষত্র আবিষ্কৃত হয়েছে অমুক জায়গায় নেবুলার আর অমুক জায়গায় নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে এই সমস্ত সংবাদ কারা দিচ্ছে কাদের কাছে এই প্রযুক্তি কারা পথির জমিতে ফসল ফলানোর বিপ্লব সাধন করেছে যে জমিতে আমরা চার মন ধান পেতাম না বিঘা প্রতি সেখানে আমরা তিরিশ মন চল্লিশ মন পঞ্চাশ মন হাইব্রিডে আরও বেশি পাই কোথা থেকে পেয়েছি এই প্রযুক্তি কাদের কাছে আছে আবার একই কথা এই যে মরুভূমির মধ্যে যে খনিজ সম্পদ আছে এটা কাদের করায়ত্ত হয়ে বসে আছে ওই আরব আরব উপদ্বীপ বা পেনিসুলা সেখানে যে পেট্রোলিয়ামের ধনভাণ্ডার খনিজ তেলের যে ধনভাণ্ডার এই ভাণ্ডার আজ কাদের করায়ত্ত কারা এটার উপরে দখল নিয়ে বসে আছে এই ইরাক যুদ্ধ বলেন আর কুয়েত কুয়ের যুদ্ধ বলেন আর যে নামই দেন মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোর তো উদ্দেশ্যটা কী কার উপরে দখলটা রাখা তাদের উদ্দেশ্য কিসের উপরে দখল জমানোটা উদ্দেশ্য সমস্ত লক্ষণ দেখেন এবং একটা মানুষের পেট দ্বিখণ্ডিত কেটে করে এবং তার অপারেশন করে শৈল্য চিকিৎসা করে যখন তাকে ডাকা হয় ঠিক একইভাবে সে সাড়া দেয় যেভাবে হাদিস শরীফে বর্ণিত আছে আকাশকে বলা হয় আদেশ সে এবং সে বর্ষণ করবে বৃষ্টি অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস কোন প্রযুক্তির আওতায় আমরা আজকাল শুনি কাদের কাছে এই প্রযুক্তি দেওয়া আছে আবহাওয়ার পূর্বাভাস এই সমস্ত জিনিসের সার কথা হচ্ছে খ্রিস্টান প্রচারক তৃত্ববাদী খ্রিস্টান প্রচারকরা হচ্ছে দাজ্জাল এটা হলো তার ধর্মীয় পরিচয় আর ইয়াজুজ এবং মাজুজ যেটা কোরআন শরীফে লেখা আছে সেটা হচ্ছে এই খ্রিস্টান জাতির দুইটি রাজনৈতিক বাহু কখনো ইস্টার্ন উইং কখনো ওয়েস্টার্ন উইং কখনো আমেরিকা কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো নাটো কখনো আমেরিকা কখনো ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন নামে এরা নিজেদের দুইটা বাহু প্রসারিত করে লিবিয়াকে ধ্বংস করার জন্য আমেরিকা সামনে আসে নাই আরেকটা বাহু প্রসারিত হয়েছে কিন্তু ইরাক ধ্বংস করার জন্য আমেরিকা সামনে এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছক এটে তারা কাজ করে তাহলে দাজ্জালের জালের পরাশক্তি অর্থাৎ খ্রিস্টান তৃতীয়বাদী প্রচারক গোষ্ঠীকে দাজ্জাল বলা হয়েছে এবং তার রাজনৈতিক বাহু আছে এবং তারা রাজনৈতিকভাবে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে এটাকে ইয়াজুজ এবং মাজুজ যারা আগুন নিয়ে খেলে এবং আগুনের ক্ষমতা রাখে অর্থাৎ অ্যাটমিক পাওয়ার আণবিক বোমা তাদের হাতে আছে আণবিক শক্তি এবং বিভিন্ন রকমের প্রযুক্তি তাদের কাছে আছে তাদের কথা বলা আছে দাজ্জালকে যে বধ করবেন হাজরত ইমাম মাহাদি আল ইসলাম সেটা হচ্ছে তৃতীয়বাদের ভিত্তি তিন খোদা নজল সালেক ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা কোনো কোনো বর্ণনায় ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র এবং বিবি মরিয়ম উভয় ক্ষেত্রে তিন ক্ষুদার বিশ্বাস এই তিন ক্ষুদার এক অন্যতম ক্ষুদা হচ্ছেন মিন জালেক ঈশ্বর পুত্র ঈশ্বর হিসাবে আখ্যায়িত ঈসা ইবনে মারিয়ম হযরতি মাহ মাদি আলহ সালাতুসলাম দাজ্জালকে বধ করবেন মানে হচ্ছে তিনি এসে তিন ক্ষুদার এক ক্ষুদা ঈসা ইবনে মারিয়ামকে মৃত প্রমাণ করে ছাড়বেন কোরআন থেকে বাইবেল থেকে ইতিহাস থেকে এবং সমস্ত ঐতিহাসিক প্রমাণ আদি দ্বারা এই কারণে যে ধর্মের খোদা মারা যায় সে ধর্ম ধর্মই থাকে না আর অসারতা প্রমাণিত হয়ে যায় এইভাবে দাজ্জালকে বধ করার কথা ছিল হাদি শরীফে বাবেলুদ্দিন অর্থাৎ তর্কযুদ্ধে যুক্তির মাধ্যমে তিনি দাজ্জালকে অসার প্রমাণ করবেন দাজ্জালের মতবাদকে খণ্ডন করবেন এবং তাদেরকে ভুল প্রমাণ করে জগতের সামনে উপস্থাপন করে দিবেন এইটা হচ্ছে ইমাম্মাদ কাজ যেটা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলিয়া সালাম সফলভাবে সম্পাদন করেছেন তার সামনে কোনো তৃতীয়বাদী খ্রিস্টান টিকতে পারতো না টিকতে পারেনি এবং সারা জগতে আজ পর্যন্ত আহমদিয়া জামাতের মোকাবেলা করতে পারে এরকম তৃতীয়বাদী খ্রিস্টান নাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মালানা সাহেব আরিফুর রহমান সাহেব উথুলি থেকে আপনি এই প্রশ্নটি করেছিলেন আপনার প্রশ্নের উত্তর মালানা আব্দুল্লা সাহেব বিস্তারিতভাবে দিলেন বোন রেজিয়া বেগম আপনি কানাডা থেকে এই ইয়াজুজ মাদুর সম্পর্কে আজকে প্রশ্ন করতে চেয়েছিলেন যেহেতু উত্তর এসে গেছে এই জন্য আজকে আমরা আপনাকে সুযোগটা দিচ্ছি না টেলিফোন লাইন লাগাচ্ছি না তো আপনি আমাদের একজন নিয়মিত দর্শক এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই কানাডাতে এই সকালবেলা শীতের মধ্যে আপনি জেগে অনুষ্ঠানটি দেখছেন এখানে আমাকে জানানো হয়েছে যে জামালপুর সিং জামালপুর থেকেও একটি ছবি পাঠানো হয়েছে দেখুন আপনারা মসজিদে জামালপুরে মসজিদে শীতের রাতে সবাই সেখানে বসে আপনারা এই সত্যসন্ধান অনুষ্ঠানটি দেখছে জামালপুর সলিমুল্লাহ সাহেবের যে বাড়ির সামনে যে ছোট্ট মসজিদটি আছে জামালপুরে সেই মসজিদের মধ্যে বসে সবাই এই সত্যসন্ধান অনুষ্ঠানটি এখন দেখছেন ধন্যবাদ আপনাদেরকে জামালপুরবাসীরা আপনারা যেটা পাঠিয়েছেন ছবি এই জন্য এখানে দেখতে পাচ্ছি যে শাহিন মোল্লা সাহেব আছেন লাইনে তারুয়া থেকে আসসালামু আলাইকুম

ধন্যবাদ শাহিন আমাকে জানানো হয়েছে সময় খুব কম শাহিন মুলা সাহেব আমরা একটা প্রশ্ন নিচ্ছি অনেকে লাইনে আছে তাদেরকেও দিতে হবে তো আপনার একটা প্রশ্ন আজকে নিচ্ছি আগামী কালকে ইনশাআল্লাহ আবার আপনার সাথে কথা হবে مولانا ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন আহমদীরা হজ করেন হজ করে কিনা হজ করে গেলে সেখানে কি ভাবে নামাজ পড়ে আমাদের নামাজ নিয়ে বড় চিন্তা মানে আহমদীরা অবশ্যই হজ করে কারণ আল্লাতলা কোরআন শরীফে হজ আবশ্যক করেছেন যার স্বাচ্ছন্দ্য আছে তার জন্য আল্লাহর নির্দেশ আমরা অমান্য করতে পারি না কিন্তু হজের জন্য শর্ত আছে আল্লাহতালা নিজেই শর্ত উল্লেখ করেছেন যে যদি পথের নিরাপত্তা থাকে এবং আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে তাহলে করবে নিরাপত্তার যেখানে অভাব আছে যেখানে আর্থিক যাওয়ার সময় থেকে আসা সময় পর্যন্ত পরিবারের জন্য যদি পর্যাপ্ত ভরণ পোষণের বিধান এবং ব্যবস্থা না থাকে তাহলে তার জন্য হজ ফরজ নয় তো যেখানে সুযোগ আছে স্বাচ্ছন্দ্য আছে সেখানে আহমদের হজে যাচ্ছে আর গিয়ে নামাজ কিভাবে পড়ে এই প্রশ্ন আমাকে না করে বাংলাদেশ থেকে যারা হজে যায় সেখানে তাদেরকে জিজ্ঞেস করেছেন জামাত কয়টা হচ্ছে হজের একই ময়দানে আপনি দেখবেন যে শত শত জামাত হচ্ছে আলাদা আলাদা জামাত তাবুতে পৃথক পৃথক জামাত হচ্ছে কারণ এত বড় গ্যাদারিং হয় জনসমাগম হয় যে এক ইমামের পিছনে মানুষ আওয়াজ কোনটি ইমামের সেটা ঠিক বুঝে ওঠা সম্ভব হয় না সবার এই লক্ষ মানুষ যদি এক দাঁড়াতে যায় তাহলে দাঁড়া একসাথে যদি আপনি অপেক্ষা করেন ইমামের দাঁড়ানোর জন্য দেখবেন যে কয়েক মিনিটের পার্থক্য আছে শেষের নামাজে থেকে শুরু করে ইমাম পর্যন্ত তাই সেখানে একাত্রে একসাথে সবার নামাজ পড়া সম্ভব হয় না বিভিন্ন দেশের হাজ হাজি দল যায় তারা পৃথকভাবে নিজেদের ইমামের পিছনে নামাজ পড়ে আহমেদই হাজিরা ওইভাবে পৃথিবী বিভিন্ন দেশ থেকে যায় এবং তারা তাদের নিজেদের ইমামের পিছনে নামাজ পড়ে তো এটি হলো আহমেদীদের হজের সময় নামাজ পড়ার রীতি ধন্যবাদ ভাই শাহিন মুল্লা সাহেব আপনি জেনে গেলেন আহমদেরা হজ করেন এবং ওখানে কী কীভাবে নামাজ পড়েন সেটাও মোরানা ফিরোজ আলম সাহেব জানিয়ে দিলেন ইনশাল্লাহ আগামীকালকে আপনি আবারও ফোন লাইনে আসবেন কথা হবে একজন বোন এখানে লিখেছেন নাম বেগম উনি বার্মিংহাম থেকে আছেন লাইনে ইউকের অধিবাসী তার সাথে আমরা কথা বলছি আসসালামু আলাইকুম বোন বেগম আপনি কি লাইনে আছেন ওয়ালাইকুম আসসালাম লাইনে লাগানো হয়েছে ক্ষুদ্র লাইন কোথা আচ্ছা জি ভাই জি ভাই ক্ষুদ্র বিবারিয়া ক্ষুদ্র বলুন তো কি নাম আপনি বলছিলেন আমার প্রশ্ন সংক্ষিপ্ত ভাবে না না আপনার নামটা একটু আগে বলে দিন আপনার নাম প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনারা পেন্ডেলও যারা আছে যে বড় বড় আপনারা সবাই আপনাদের যারা দাঁড়িয়ে রাখে মাওলানারা ছোট বাটি বাটি দাঁড়িয়ে সংক্ষিপ্ত ভাবে যে আপনারা আমাদের

দাড়ির ব্যাপারটি হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত কাজ রসুল উল্লাহ সাল্লিব ছিল এবং তার সাহাবিরা দাড়ি রেখেছেন সমস্ত নবী রসুলা দাড়ি রেখেছেন এই জন্য যা দাড়ি গজায় সে যখন ভিতর থেকে অনুভব করে যে আমার দাড়ি রাখার সময় হয়েছে এখন রসুল উল্লাহ সাল্লাহ আলু অনুসরণে অনুকরণে তখন সে দাড়ি রাখবে দাড়ির সাইজ ব্যাপারে যে কথাটা বলছেন দাড়ি বুজুর্গের চিহ্ন আর বুজুর্গদের দাড়ি লম্বা হয় কিন্তু আমরা বুজুর্গ মানুষ না আমরা চাকর বাকর মানুষ আমরা খলিফার চাকর এই জন্য আমাদের কাজ হচ্ছে সেটাই যেটা কামলা যারা খাটে না মাঠে ময়দানে সেরকম কাজ করা আমাদের দায়িত্ব আমাদের দিকে তাকাবেন না খলিফায় বক্ত আমাদের আদর্শ তার দিকে তাকান এবং তিনি যদি আপনার চাহিদা অনুযায়ী সঠিক হয়ে থাকেন তাহলে আপনার বয়াত করার ব্যাপারে কোনো বাধা থাকা উচিত না কেননা নিয়ে নিয়েই সমস্যা তো যদি দাঁড়ি নিয়েই সমস্যা হয়ে থাকে হজরত আকদাস ইমাম মাহাদি আলাহ সাল্লাবু ছবি ছাপানো আছে আপনার সামনে লিফলেট থাকবে নিশ্চয়ই মুহূর্তে সেই লিফলেটটা দেখেন সেখানে ছবিটা দেওয়া আছে যদি আপনার চাহিদা অনুযায়ী আপনাদের যে একটা কল্পিত স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে ওটাকে মেনে নেন আর বর্তমান খালিফা হজুরকে একটু আগে খুদ্তে দেখানো হয়েছিল সরাসরি সম্প্রচারিত খুদবাতে আমার মনে হয় বাংলাদেশের কারো এই ব্যাপারে দ্বিমত নাই যে এটা তাদের তাদের মানদণ্ডে এটা সঠিক আমরা দাঁড়িয়ে এই জন্য খাটো রাখি বা ছোট রাখি বা ছাটি যে আমরা বুজুর্গ নই এবং বুজুর্গি প্রকাশ যেন না হয় এই জন্য আমরা দাঁড়িটাকে কন্ট্রোলে রাখি আমি আপনাকে একটা ঘটনা বলি সেই ঘটনা বললে আপনি হয়তো কিছুটা বুঝতে পারবেন যে কি নিয়তে আমরা দাঁড়ি খাটো রাখি হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন মদিনার প্রান্তরে প্রথমে কুবাতে অবস্থান করেছিলেন এবং কুবাতে সব ছেলেরা মেয়েরা গেছিলো রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে বরণ করে নিতে তো তখন একটা ঘটনা ঘটেছিল অনেকেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামকে জীবনে যখনও দেখেন নাই তো তাদের কয়েকজন হযরত বকরকে মনে করছিলেন এনি মনে হয় আল্লাহর রসুলজি এটা জানার সাথে সাথে হজরত বকর সিদ্দিক সর্বনাশ এটা কি ভাবছে তারা এখন আমাকে তফাৎ করে দেখাতে হবে আমার মালিক আমার মনিব এবং আমি তার চাকর এটা এক হতে পারে না আমাকে এমন কিছু একটা করতে হবে বাহ্যিকভাবে যেন ওরা বুঝে যে আমি নই তিনি তিনি দাঁড়িয়ে নিজের গায়ের চাদরটা হাজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের মাথার উপর পেতে দিয়েছিলেন পেতে দিয়েছিলেন মানে ধরেছিলেন যেন ছায়া হয় আর এটা বুঝিয়েছিলেন যে যদি আমার অবয়ব দেখে তোমার সন্দেহ হয়ে থাকে আমি আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল নই আল্লাহ রসুল তিনি যার আমি সেবায় নিয়োজিত আছি আমি তার চাকর এটা আমার বাহ্যিক আচরণ তোমাকে বুঝিয়ে দিচ্ছে বুজুর্গ তিনি যাকে আল্লাহ তালা মনোনয়ন করেছেন অতএব চাকর এবং মুনিবের মাঝে একটা পার্থক্য থাকতে হবে এই পার্থক্য রাখাটাও আমাদের দায়িত্ব এই জন্য আমরা দাড়ি খাটো রাখি এটা আমার নিয়ত যেটা আমি আপনাকে উল্লেখ করলাম তা নাহলে দাড়ি বড় করতে দুই তিন সপ্তাহের বেশি সময় লাগে না দাড়ির মধ্যে ইসলাম নেই ইসলামের একটি শিক্ষা হচ্ছে দাড়ি রাখা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আহমদিরা বড় বড় হুজুরদের পিছনে গিয়ে নামাজ পড়ে না কেন এই জন্য আপনাদের তথাকথিত বড় বড় হুজুরদের পিছনে গিয়ে নামাজ পড়ি না কেননা তারা হজরত ইমাম মাহাদি আল সাল্লা সাল্লামকে কাফের বলার ধৃষ্টতা দেখিয়েছেন বাহাত্তর ফেরকার আলে মোলামা সম্মিলিতভাবে আহমদিয়া জামাতকে কাফের আখ্যায়িত করে রেখেছেন একবার না দুবার এই ঘোষণা আন্তর্জাতিক বলয়ে আন্তর্জাতিক পরিধিতে তারা দান করেছেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফ অনুযায়ী বাহাত্তর বেঠিক হবে একটি সঠিক হবে সেই অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের সার্টিফিকেট অনুযায়ী আমরা এক এবং সত্য জামাত কিন্তু বাহাত্তর ফিরকা আহমদি মুসলমানদেরকে কাফের ঘোষণা করার মাধ্যমে মুসলমানদের ইমামতির হক হারিয়ে ফেলেছে আমরা মুসলমান আমরা এমন কোনো ব্যক্তিকে নিজেদের ইমাম মানি না যারা মুসলমানদের এক দলকে কাফের বলার ধৃষ্টতা দেখায় আপনাদের জন্য কোনো বারণ নাই যে কোনো সময় আপনারা আল্লাহকে ডাকার জন্য আহমদিয়া মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন ভাই গতকালও আলোচনা হয়েছিল আহমদিয়া গ্যার আহমদিয়া মসজিদ নিয়ে কোনো তারতম্য আমরা করি না প্রত্যেকটা আল্লাহর ঘর আল্লাহর নামে এগুলোকে অর্পণ করা হয়েছে সেখানে আল্লাহকে ডাকতে আমরাও যাই আপনারাও যান কিন্তু ইমাম নিয়ে আমাদের সমস্যা আছে এমন কোনো ব্যক্তি আমাদের ইমাম হতে পারেন না যিনি আল্লাহর রসুলের বাণী সত্ত্বেও মুসলমানদেরকে কাফের বলার ধৃষ্টতা দেখান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মলানা সাহেব ভাই সিরাজুদ্দিন সাহেব আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমি এখানে আমরা গতকালকেও বলেছিলাম যে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা যার পবিত্র নাম হচ্ছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহি সালাত তিনি বারবার বলেছেন আমি যা কিছু পেয়েছি মহানবী সাল্লাহ আলাই আসলামের অনুসরণে অনুকরণে এবং তার দাসত্বে পেয়েছি হজর মসিম মসিমদ এবং ইম্মাম মাহাদি আলাহি সালাতউ আসলাম মহানবী সাল আসলামের ভালোবাসায় তার অষ্টিখানা গ্রন্থের বিভিন্ন স্থানে অগণিত লেখা তিনি লিখেছেন তো ছোট্ট একটি উদ্ধৃতি বা তার লেখার ছোট্ট একটি অংশ এখন আমরা শুনে নিচ্ছি পরবর্তী আলোচনা যাবার আগে চলুন মসিম মহম আলাহ আসলা আসলাম লেখা একটি উদ্ধৃতি আমরা শুনে নিই হজরত মসিহে মাউদ আলে বলেন একবার আমার প্রতি ইলহাম হয় ঊর্ধ্ব লোকে ফিরিস্তাগণ বিতণ্ডায় লিপ্ত অর্থাৎ ধর্মকে সঞ্জীবিত করার জন্য আল্লাহ তালার ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু তখনও ঊর্ধ্ব লোকে সামনে জীবন সঞ্চারী ব্যক্তির পরিচয় প্রকাশিত হয়নি বলে তারা মতবিরোধে লিপ্ত ছিল ইতোমধ্যে তিনি আলে স্বপ্নে দেখেন লোকেরা এক আধ্যাত্মিক প্রাণ সঞ্চারী ব্যক্তির সন্ধানে রত তখন এক ব্যক্তি এ অধমের সামনে এসে ইঙ্গিত করে বলল হাজা রসুল আল্লাহ অর্থাৎ ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহর রসুল সাল্লু আলহসাল্লামকে ভালোবাসেন তার এ কথার অর্থ হলো এ পদমর্যাদা লাভের জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে দর্শকবৃন্দ দর্শকবৃন্দ আমরা হাজরতলা স্লাদামের লেখা থেকে ছোট্ট একটি অংশ আমরা শুনছিলাম নুরুল ইসলাম মিঠু সাহেবের কণ্ঠে এবারে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসবো এখানে একটি লাইনে দেখতে পাচ্ছি একজন আহমদি ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন মাসুম আহমদ সাহেব যিনি গাজীপুরে আছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি গাজীপুর জামাত থেকে মাসু বলছি বলছে আমার প্রশ্নটি হচ্ছে ইমাম মাহাতিয়ার ছিলাম যে ভারতের পাঞ্জাবে আবির্ভূত রয়েছে এটার জন্য ভৌগলিক আহ অটোবৈজ্ঞানিক দিক থেকে আছে কি আর বাংলাদেশের মানুষ আমরা এত বছর পরে কেন আমরা এইটা পেলাম আচ্ছা ধন্যবাদ প্রশ্ন করলাম ধন্যবাদ মাসুম সাহেব আপনারা গাজীপুর বর্ষু যে অনুষ্ঠানটি দেখছেন এই জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি এই যে উনি পাঞ্জাবে যে আশ্রম মির্জা কলহতিয়ান ইল্লাহ সল্লাহসাম ভৌগোলিক কোনো গুরুত্ব রাখে কি না এরকম কোনো একটা কথা তিনি বলেছেন আর বাংলাদেশ এত কাছে হওয়া সত্ত্বেও আমরা এত দেরিতে কেন জানলাম ভৌগোলিক গুরুত্ব এটিকে রসুলে করিম সাল্লা সাল্লামের একটি হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে এর একটা গুরুত্ব আছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে বলেছেন যে মসি যখন আসবেন তিনি ইয়ানজেল আইন্দা মিনারাতিলবায়দায় দামেশক দামেস্ক ইসা যখন পৃথিবীতে আসবেন মানব সংশোধনের জন্য তিনি দামেস্কের পূর্বে আসবেন দামেশকের পূর্বে দামেশকে নয় এন্দা মিনারাত বায়দায় শর্কয়া দামেশ দামেশকের পূর্বে একটা শুভ্র মিনারের পাশে তিনি অবতরণ করবেন কাদিয়ানের হজরত মির্জা গুলাম আহমদ আলাই আসাল্লাম যিনি কাদিয়ানকে যদি আপনি দামেশকের সাথে একটা ম্যাপ নেন ম্যাপের সামনে দেখেন ঠিক দামেশকের পূর্বে অবস্থিত এই জায়গাটি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে তো এইটি আপনি বলতে পারেন যে ভৌগোলিক গুরুত্ব আর আরেকটা দিক বলা যায় যে তিনি যেই সময়ে পৃথিবীতে দাবি করেছেন সেই সময় ভারতবর্ষ ছিল সমস্ত ধর্মের সম্মেলনস্থল পৃথিবীর সকল ধর্ম সেখানে পরস্পরের সাথে ধর্মীয় বিতর্ক এবং বিতণ্ডায় লিপ্ত ছিল কোরআন শরীফে আছে যে ইয়ামুজো বাদহুম বা বাদা ইয়ামুজো বাদহুম বাদা তে এক ধর্ম অন্য ধর্মের উপর ঢেউয়ের মতো আঘাত হানছিল ছিল ধর্মীয় বিতর্ক এবং বিতণ্ডা এত বেশি চলছিল যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দিচ্ছিল এবং সেই সময় মুসলমানদের মধ্য থেকে অগণিত মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছিল এবং ইতিহাসে এইসব কথা সংরক্ষিত আছে তো এই দিক থেকেও এই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব আছে এবং আঠারোশো উনানব্বই সালে হজর মির্জা গোলাম আহমদ আলাইসাল্লা সাল্লাম সেখানেই মাহদি এবং ঈসা হওয়ার দাবি করেছেন এবং আল্লাহ তাল আমরা তাকে মানার তৌফিক পেয়েছে বাংলাদেশের যতটুকু সম্পর্ক আছে যে আপনারা এখন কেন শুনছেন তো এতে কিন্তু তাদেরও দোষ আছে আপনারা যে সময় হজরত মির্জা সাহেব দাবি করেছেন ঠিক সেই সময়ে বাংলাদেশের কিছু সৌভাগ্যবান সুসন্তান হজরত মির্জা সাহেবকে সেই যুগে সত্য ইমাম মাহাদি হিসাবে গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছে কিশোরগঞ্জের এক ব্যক্তি রইসউদ্দিন সাহেব যার কবর আমি নিজে দেখে এসেছি তিনি হজরত মির্জা সাহেবের দাবি যখন করেছেন সেই যুগে গিয়ে তার হাতে বয়াত করেছেন এবং এত অঞ্চলে এসে তিনি তার যে দাবি ছিল সেটি প্রচার করেছেন একইভাবে চট্টগ্রামের আনোয়ারা থানা এই এই জায়গায়ও আমি গিয়েছি এবং তার কবরে দোয়া করেছি আহমদ কবির নূর মোহাম্মদ সাহেব তিনি হজরত মির্জা সাহেবের যুগেই তাকে গ্রহণ করেছেন এইভাবে চিটগং এবং বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বড় বড় স্বনামধন্য ব্যক্তি ব্যক্তিবর্গ যারা হজরত মির্জা সাহেবের দাবির পর অব্যবহিত পর অতি প্রাথমিক যুগে আহমদিয়া মুসলিম জামাতের এই তবলিগ এবং প্রচার পেয়েছেন গ্রহণ করেছেন কিন্তু তারা বাংলাদেশে এসে প্রচারও করেছেন আপনি হয়তো আল্লাহ ফজলে নেক ফিতরত নেক প্রকৃতির মানুষ আপনি বিরোধিতা করছেন না জানতে চাচ্ছেন কিন্তু সেই সময় যখন তারা প্রচার করছিলেন আমাদের জামাতের পথে বড় বড় মোল্লার মোল্লারাজ দাঁড়ির কথা হচ্ছিলো অনেক দীর্ঘ লম্বা লম্বা দাঁড়িয়ে বুক পর্যন্ত নেমে এসেছি তারা আল্লাহর প্রেরিত ব্যক্তির সত্য দাবি প্রচারের পথে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে তো এত বাধা সত্ত্বেও আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাল্লার ফজলে প্রচার কাজ করে যাচ্ছে এটি ঠিক যে আমাদের দুর্বলতাও আছে আমরা যতটা প্রচার করা দরকার প্রসার করা দরকার তা পুরোপুরি করতে পারছি না আমাদের শক্তি এবং সামর্থ্য সীমিত কিন্তু যা আছে তাকেও পুরোপুরি কাজে লাগানো দরকার আমি মনে করি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছ থেকে শুনছিলাম এখনই প্রশ্নের উত্তর গাজীপুর থেকে আমাদের ভাই মাসু মোহাম্মদ সাহেব প্রশ্নটি করেছিলেন এবারে আমাকে জানানো হয়েছে আমাদের হাতে একদম আট নয় মিনিট সময় আছে মাত্র আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি আজকে আমরা ইউকে থেকে খুব কম প্রশ্ন পেয়েছি অনেকেই দেখছেন এখন এক বোন ফোন করেছেন একদম শেষ সময় আর বোন বেগম উনি বার্মিংহাম থেকে ফোন করেছিলেন পরে উনি বাচ্চা আনার জন্য স্কুলে গেছেন পরে আর আমরা ওনাকে পাচ্ছি না এই বোন জানতে চেয়েছিলেন যে আহমদিয়াত কি আপনারা যে তিনজন আহমদি আহমদি বিস্তারিত ওই নিউটি জানতে চাচ্ছিলেন মোরান আবদুল্লাহ সাহেব যদি এক মিনিটে বলে দেন আহমদিয়াত খাঁটি ইসলামের নামান্তর শেষ যুগেই ইসলামের যে পুনর্জাগরণ এবং পুনর্বাসনের ভবিষ্যৎবাণী ছিল সেটা পূর্ণতা লাভ করেছে হজরত আকদাসি মাম মাহাদি এবং মসিহে মাউদ আলাহিসামের আগমনের মাধ্যমে তিনি এসে ইসলামের খাঁটি শিক্ষা কোরআন সুনত এবং হাদিস থেকে যা জগতের সামনে অকাট্য যুক্তি এবং দলিল বলে উপস্থাপন করেছে করেছেন সেটাকে মান্যকারী জামাতের নাম আহমদিয়া জামাত আমরা এক খলিফার অধীনে যুগ খলিফার অধীনে সারা বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে যুক্তির সাথে ভালোবাসার সাথে নিদর্শনের সাথে দোয়ার মাধ্যমে ইসলাম প্রচার করি আমরা সেই আহমদিয়া জামাতের অনুসারী আপনাদের সবাইকে দাওয়াত এবং নিমন্তন্ন আপনারা আসুন যাচাই করুন বাছাই করুন যদি সত্য প্রতিভাত হয় গ্রহণ করুন রসুল্লাহ সাল্লি সাল্লামের আদেশ মানুন এবং হজরত ইমামহাদি আলি সাল্লামের বয়াত করে এক ইমানদার মুসলমান জাতিতে পরিণত হন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বোন বেগম আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সাহস করে আগামী কালকে আবারও আসুন ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে আমি এখানে একটি চিঠির উল্লেখ করে দিতে যাচ্ছি এখানে আমরা গত পহেলা জানুয়ারি দুই সালে লেখা একটি চিঠি ছোট্ট একটি চিঠি আমাদের খলিফা সাহেবের কাছে একজন পাঠিয়েছেন তার চিঠির ভাষা পড়ে মনে হচ্ছে যে তিনি আমাদের খলিফা হুজুকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন এবং তিনি নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তিনি নিজের নাম যদিও এখানে স্পষ্টভাবে লেখেননি কিন্তু তিনি লিখেছেন যে ফরেস্ট গেটের জনগণের পক্ষে তিনি এই চিঠিটি পাঠিয়েছেন এ রহমান নাম উল্লেখ করেছেন আমরা অনুরোধ করছি ভাই আপনার মনে যদি ইসলাম সম্পর্কে ভালোবাসা থেকে থাকে বা ইসলাম সম্পর্কে যদি আপনি চান যে ইসলামের ভালো হোক ইসলামের প্রচার হোক প্রসার হোক ইসলামের সুরক্ষা যদি আপনি করতে চান তাহলে মন খুলে কথা বলুন আমাদের এই টেলিভিশন চ্যানেলে আমরা সবসময় আপনাদের জন্য কথা নিয়ে উপস্থিত হই তো আপনার উচিত যে নিজের পরিচয় গোপন না করে আপনি আসুন টেলিভিশন টেলিফোনে আপনি আসুন তারপর কথা বলুন আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি তাও দিন আর যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনি জানতে পারবেন আগামীকাল এবং পরশু দিন দুদিনই এখানে ছুটির দিন ইনশাল্লাহ দুটায় দুপুর দুটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে আগামী দুদিন আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছি যে দুইজন লাইনে আছে মিজানুর রহমান সাহেব আছেন একজন আহমদী ঢাকা থেকে তার প্রশ্নটি নিচ্ছি আসসালামু আলাইকুম মিজান সাহেব ভাই টেলি টেলিভিশনে ভলিউমটা বন্ধ করে দিন প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে আমি ঢাকার মিরপুর সাকুর সাহেবের বাসা থেকে বলছি আপনাদের মসজিদে আমি অনেকবারই গেছি আমি মুন্সী মিজানুর রহমান বৈধ আয় থেকে কি নেয় না অবৈধ আয় থেকে নেয় ঢাকার লোহার বাহী একজন ছিলেন রিনার কাছে ইফতারির টাইমে আমরা ইফতার নিয়ে গেছিলাম উনি সব প্যাকেট গুলোই গ্রহণ করেন একটি একটি প্যাকেট গ্রহণ করেন পরে আমরা বিশ্লেষণ করে দেখলাম ওই প্যাকেটটি অবৈধ টাকা ছিল এমন কোনো কামের লোক আছেন কিনা আপনাদের মধ্যে যিনি এটা নির্ধারণ করতে পারেন আচ্ছা ভাই মিজানুর রহমান সাহেব খুব সুন্দর প্রশ্ন করলেন কিন্তু একেবারে শেষ সময় এসে প্রশ্নটি করলেন আব্দুল আবাল সাহেবের কাছে রাখছি যদি আপনি সংক্ষেপ উত্তর দিয়ে দেন আহমদীয়া জামাতের একেবারে পাকাপোক্ত সিদ্ধান্ত হচ্ছে হালাল রোজির থেকে ইসলাম ধর্মের সেবার জন্য তোমরা চাঁদা দান করবে বাকি রইলো কামেল লোক যাকে আল্লাহ তালা সংবাদ দেন যে এই এটা হালাল আর এটা হারাম এটা আল্লাহ তালার বিষয় কোরআন শরীফে আল্লাহ তালা রসুল আকরম সাল্লিবা সাল্লামকে বলেছেন তুমি ঘোষণা করে বলো যে আমিও গ্যাব বা অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত নই যদি আমি জ্ঞাত হতাম তাহলে আমি স্তাকসর্ত মিনাল খায়ের আমি একটা বিরাট ভাণ্ডার জড়ো করতে পারতাম কল্যাণের এবং মঙ্গলের এবং সম্পদের পাহাড় জড়ো করতে পারতাম রসুল আকরম সাল্লু আলিবা অদৃশ্য বিষয়ে জানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা কোনো বিষয় তাকে না জানাতেন তো এই জন্য যে মুহূর্তে আপনি এটা বলছেন অমুক কামেল ব্যক্তি অমুক এটা নেন নাই এই জন্য যে উনি জানতে পেরেছিলেন বা উনি জানতেন যে এটা হারাম ওটা যদি ওনার আল্লাহ তালার পক্ষ থেকে জ্ঞান দিয়া দেওয়া হয়ে থাকে সেটা ওনার ব্যাপার কিন্তু আহমদিয়া জামাত যদি জানতে পারে যে অমুক ব্যক্তির হারাম আয় আছে সেখান থেকে আমরা চাঁদা নেই না কিন্তু ঘোষণা দেওয়া আছে যারা ইসলাম পালন করবে তারা অবশ্যই হালাল খাবে হালাল উপার্জন করার শর্তে আমরা আহমদী আর ইসলাম মান্য করার শর্তে আমরা আহমদি অতএব আমাদের হালাল কামাইয়ের ভিতর থেকে আমরা চাঁদা দিব এর বাইরে আমরা চাঁদা দিই না আর আবার অনুমতিও নাই হারাম কামানোরই অনুমতি নাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাহেব মান্যকারী না হলে তাদের কাছ থেকে আমরা চাঁদা নেই না কিন্তু জি কোনো কোনো ও সাহেব চাঁদা নিয়ে আসেন কিন্তু আমরা আহমদি মোসেন সাহেব সেই চাঁদা নেয় না কারণ প্রথম শর্তই সেখানে উনি পালন করেননি অর্থাৎ রসুলের নির্দেশের সামনে সমর্পণ করেননি এখনো সত্য গ্রহণ করতে পারেননি মানে ইমান না আনা পর্যন্ত আমরা তার কাছ থেকে চাঁদা নিতে পারি না আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে একেবারে জানানো হচ্ছে সময় শেষ বোন রিমা আপনি লন্ডন থেকে ফোন করেছেন আমি আপনার ফোন কলটা নিতে পারি এতটুকু সময় আমার কাছে আছে কিন্তু উত্তর দেওয়ার সময় আমাদের কাছে নাই আমি বলছি যে ফোন লাইনটা একটু দেন বোন রিমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার কোশ্চেনটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের ব্যাপারে যে কোরআন শরীফে আছে ইমাম মেহেদী আসবেন ওই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি আচ্ছা বোন আপনার প্রশ্নটা আমরা নিয়ে রাখলাম ইনশাআল্লাহ আগামী কাল আপনি আবার দেখবেন আপনি নিয়মিত দর্শক বোঝা যাচ্ছে আগামী কাল আমরা এই ব্যাপারে প্রশ্নের উত্তর দিব থ্যাংক ইউ যদি মাওলানা ফিরোজ আলম সাহেব একটু এক বাক্যে একটু বলে দিতে পার চান এই ব্যাপারে এক বাক্যে তো বলা কঠিন ইমাম সাল্লা সত্যতার লক্ষণ হিসাবে চন্দ্রসূর্য গ্রহণের কথা উল্লেখ করেছেন যে আমার মাহাদি যখন পৃথিবীতে আসবে একই রমজান মাসের নির্ধারিত তারিখে চন্দ্রসূর্য গ্রহণ হবে এটি এমন গ্রহণ যা পৃথিবীর সৃষ্টি পর্যন্ত কখনো হয়নি অন্য কারোর জন্য হাজার মির্জা সাহেবের যুগে আঠারোশো চুরানব্বইতে এবং আঠারোশো পঁচানব্বইতে পৃথিবীর দুই গোলার্ধে এটি হয়ে গেছে ধন্যবাদ আপনাকে মোলানা সাহেব আপনি এবারও গতবারের মতো লিফলেট একটি নিয়ে এসছেন যেটি বাংলাদেশে আপনারা খুব প্রচার করছেন আমরা দর্শক যারা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বাসা বাড়িতে অনুষ্ঠানটি দেখছেন অতিথি তাদেরকে অনুরোধ করব বাংলাদেশ জামাতের পক্ষ থেকে প্রকাশিত এই লিফলেটটি আহমদিয়া মুসিজ জামাতের পরিচিতি ছোট্ট একটি লিফলেট পাঁচ পাতার মনে হয় এই লিফলেটটি আপনারা নিয়ে যান বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে আহমদিয়া মুসিমাতের পরিচিতি এর ভিতরের পৃষ্ঠাগুলি আমরা দেখতে পারি আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন মসিম মহম আলাহ সাল্লা উদ্ধৃতি আহমদিয়াত খাটি ইসলামের অপর নাম এরপরে দেশে দেশে আহমদিয়া মসজিদ ও জলসা আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে ঈসা আলা ইসলামের মৃত্যু যিনি ঈসা তিনি মাহাদি খাতামান হাজর মোহাম্মদ সাল্লাস্লাম শেষ যুগের প্রতিশ্রুত মসি ও ইমাম মাহাদি এবং শেষ পৃষ্ঠায় আছে বিশ্ব মুসলিম সংহতির প্রতীক খেলাফত অতএব এই লিফলেটটি আপনারা নিয়ে যান আমাদের ওয়েবসাইটেও আহমদিয়া বাংলা ডট অর্গে এই লিফলেটটি আপলোড করা আছে সেখানে গিয়েও আপনারা পড়ে দেখতে পারেন সেই দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানটি আজ রাত একটায় পুনঃপ্রচার করা হবে ইউরোপ আমেরিকার দর্শকদের জন্য খুবই সুবিধা হবে আর বাংলাদেশে যখন আপনারা ফজরের নামাজ পড়বেন নামাজের পরে যদি টিভি খুলেন তাহলে আপনারা এই অনুষ্ঠান আবার পুনঃপ্রচার দেখতে পাবেন আগামী তিন চার এবং পাঁচ তারিখে বাংলাদেশের জলসা হবে আমরা গতকাল জানিয়েছিলাম আপনাদেরকে এই জলসা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লাইভ স্ট্রিমিং হবে প্রবাসী বাঙালিরা নিজেদের ঘরে বসে যদি ইন্টারনেটে গিয়ে লগন করেন ডাব্লিউডাব্লিউ ডট এম আল ডট অর্গ এবং ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আহমদি আহমদিয়া বাংলা ডট তাহলে এই জলসা পুরোপুরি উপভোগ করতে পারবেন আগামীকাল আবারও আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা আটটা এবং এখানকার স্থানীয় সময় দুপুর দুটায় এই অনুষ্ঠান আরম্ভ হবে আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং বিজ্ঞ আলোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء